السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونقفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وجهق الباطل ان الباطل كان جهوقا وقال النبي من صلى الله عليه وسلم عن معاويه بن قرره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسد اهل الشام فلا خير فيكم لا تزال طائفة من امتي منصورين لا يرضوهم من خذلهم حتى تقوم الساعات قال محمد بن اسماعيل قال علي بن مديني هم السحب الحديث রাহু ইসনাদুস সাহি সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ তালার জন্য শান্তির বর্ষিত হোক মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের প্রতি যাই হোক আমরা অনেকবারই আমরা ঘোষণা দেওয়ার পরে আজকে চব্বিশে জুলাই দু ইন্ডিয়ান সময় রাত্রি নটা বত্রিশ মিনিট আমরা লাইভে এসেছি বাংলাদেশ সময় এখন দশটা দুই মিনিট তো যাই হোক আজকে লাইভে আসার উদ্দেশ্য প্রথমত আমরা ঘোষণা করেছি বারংবার ঘোষণা করেছি যে বাংলাদেশের একজন একজন আলোচক যিনি একটা ইসলাম নিয়ে এসেছেন আর আলোচ্য বিষয়ে আজকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেই ব্যক্তির নাম যেটা আপনারা সকলেই জানেন হোসেন মাহমদ সেলিম তিনি হিজবুত তৌহিদের এখন বর্তমানে এমাম তো তার অনেকগুলো দাবি আছে যে দাবির সঙ্গে আমরা মুসলিমরা একমত নই তো সেই জন্য আমরা দুটো পর্বে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে এটা যে হোসেন মোহাম্মদ সেলিমকে আজকে আমরা মুবাহালার চ্যালেঞ্জ করছি আহ্বান করছি যে তিনি যে দাবিগুলো করছেন আমরা স্পষ্টভাবে মানহাজে আহলু হাদি আহলে হাদিস তথা সালাফি মানহাজে যারা আছে আমরা স্পষ্ট বলছি যে মুবাহালা করার জন্য মুবাহালা এটা মোনাজারা নয় মোনাজারা হচ্ছে তর্ক বিতর্ক করা পবিত্র কোরআন শেষ নোনার আলোকেই বিতর্ক করা এটাকে বলে বা বাহাস আর এটা হচ্ছে মুবাহালা মুবাহালা মানে পবিত্র কোরআন খুল সুরা ইমরান সুরান বা তিন আয়ত নম্বর একষট্টি আল্লাহ সুবাহান ওয়া তালা পবিত্র কোরআনে এই মুবাহালা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে আলোকপাত করেছে তো যাই হোক মুবাহালা চ্যালেঞ্জটা করেছি এই জন্য পবিত্র কোরআনের আমরা এ আয়াতটা দিয়ে শুরু করব যাতে স্পষ্ট হয় যে মুবাহালা করছে এটা কি নিজেদের ইচ্ছে মতো মূলত যখন ইখতেলাফ হবে কেউ যদি কোনো দাবি করে সে দাবির পক্ষে বিপক্ষে যদি আলোচনা করতে না চাই তাহলে সর্বশেষ যেটা সেটা হচ্ছে করা তো মুবাহালার বিশ্বে পবিত্র করা সোরা আল ইমরান সোরা নম্বর তিন আয়াত নম্বর একষট্টিতে আলদাসনাদা বলছে যে পরিষ্কারভাবে তোমার নিকটে যে জ্ঞান এসেছে তারপরেও ওই বিষয়ে যে তোমার সাথে বিতর্ক করে তুমি বলো এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদেরকে ও স্বয়ং তোমাদেরকে আহ্বান করি তারপর বিনীত প্রার্থনা করি যে অসত্যবাদীদের ওপরে আল্লাহ সুবাহার অভিসম্পদ তথা লানত বর্ষিত হোক তো এই হচ্ছে পবিত্র কোরআনের মুবাহালা প্রসঙ্গে একটি আলোচনা যেটা আল্লাহ সব বলেছেন কেউ যখন কোনো বিষয়ে সত্য দাবি করে তারপরে যদি বিরোধীদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করে যেটা আমরা হিজবুত দেখছি তারা একাধিক জায়গাতে একাধিক বক্তৃতাতে একাধিক বইয়ে তারা বারংবার একই কথা বলছে একই দাবি করছে যে এখন বর্তমান এই বিশ্বে যে ইসলাম আছে এটা প্রকৃত ইসলাম নয় ইসলাম ধ্বংস হয়ে গেছে ইসলাম বিনাশ হয়ে গেছে শুধু এতটাই নয় তার একটা স্পষ্ট সুস্পষ্ট বই আছে সে বইয়ে তিনি লেখক স্পষ্টভাবে দাবি করেছে তার বই হচ্ছে বইটার নাম দিয়েছে লেখক যে বাইজিদ খান পন্নির যে বই প্রসঙ্গে তিনরা নিজেরাই যে আলোকপাত করেছে সেটা হচ্ছে বইটার নাম ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠানভার ঊনপঞ্চাশে তারা দাবি করেছে এটা যে আল্লাহ রসুলের পর ষাট থেকে সহত্তর বছর পর কোন উম্মতে মুহাম্মাদি প্রকৃত উম্মত কাউকে খুঁজে পাওয়া যাবে না এটা তাদের দাবি যে শুধুমাত্র যে আমাদের একবিংশ মানে যে চোদ্দশো বছর পরে ভারত বাংলাদেশ পাকিস্তান বা পৃথিবীর অন্য জায়গাতে যে ইসলামটা আছে এটা নিয়ে শুধুমাত্র হিজবুৎ তহিদের আপত্তি নয় বরং তাদের স্পষ্ট দাবি ইসলামের প্রকৃত রূপরেখা যে বইগুলো আমাদের কাছেও আছে এই বইয়ের উনপঞ্চাশ নম্বর পরিষ্ঠাতে হিজবুৎ তহিদ থেকে প্রকাশনী স্পষ্ট তারায় লিখেছে মোহাম্মদ বাইজিদ খান পন্নি অর্থাৎ হিজবুৎ তহিদের প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন যে আল্লাহ রসুলের মৃত্যুর পঞ্চাশ থেকে ষাট বছর পরে প্রকৃত মুহাম্মাদি আর নেই মানে প্রকৃত মুসলিম বলে আর কেউ থাকবে না শুধুমাত্র নামে থাকবে তার মানে বোঝা গেল যে শুধুমাত্র এখন ভারত বাংলাদেশ পাকিস্তান বা বিশ্বের অন্য জায়গাতে যেসব মুসলিম আছে হিজবুতদের দৃষ্টিকোণ থেকে এগুলোই শুধুমাত্র মানে প্রকৃত ইসলাম নয় তা নয় বরং আজ থেকে প্রায় তেরোশো পঞ্চাশ বছর পূর্বে অর্থাৎ আল্লাহের মৃত্যু ষাট বছর পরেই ইসলাম হারিয়ে গেছে বিনাশ হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশের এই টাঙ্গাইলের হিজবুত তাহিদ যেটা প্রতিষ্ঠা করেছে এই মহম্মদ বাইসিদ খান পন্নি তিনি নাকি এই আবার সেই ইসলামকে ফিরে পেয়েছে তো তাদের দাবি একটাই মূলত প্রত্যেকটা জায়গাতে দাবি তারা একটাই করছে বারংবার একই দাবি যে গোটা বিশ্ব জগতে এখন যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় প্রকৃত ইসলাম কারও কাছে নেই শুধুমাত্র যাদের কাছে আছে সেটা হচ্ছে এই হিজবুত তাউিদ এই সংগঠন এবং সেই সংগঠনের এখন ইমাম হচ্ছেন হোসেন মোহাম্মদ সেলিম তাদের নিকটে নাকি প্রকৃত ইসলাম আছে তো আমি পবিত্র কোরআন এবং সেই হাদিস এবং রসুলের জীবনী এবং ওলেমা যারা আছে শুধু এখনকার ওলেমা নয় সেই সময়কার ওলেমা যেসব কিতাবপত্র লিখেছে এবং স্পষ্ট আমি যতগুলো গবেষণা করেছি যতটা জানি ইসলাম সম্পর্কে আমি সজ্ঞানে স্পষ্টভাবে অজ্ঞাতবাসত নয় স্পষ্টভাবে বলছি যে হিজবুত তাওহিদ যে দাবি করছে যে তাদের কাছে প্রকৃত ইসলাম আছে আর তারা ইসলামের এখন যে ব্যাখ্যা করছে বা ইসলামের বিভিন্ন রুকুন বিভিন্ন আঁকিদাকে নিয়ে যেভাবে ব্যাখ্যা করছে তাদের দাবিতে যদি তারা সত্যি যদি এটাই প্রকৃত ইসলাম হয়ে থাকে তো আমি তাহলে মুবাহালার মানে আহ্বান করছি মুবাহালার জন্য আহ্বান করছি যে এই বাইজিদ খান পন্নি এবং তাদের এম এখন বর্তমান ইমাম যিনি সেলিম তারা যে ইসলামকে যেভাবে ব্যাখ্যা করছে এবং দাবি করছে তাদের ব্যাখ্যাটাই হচ্ছে ইসলামের প্রকৃত ইসলাম এটাই মোহাম্মদ সা্লাম এইভাবে ব্যাখ্যা করেছে আমি দৃঢ় কণ্ঠে বলতে চাইছি যে এটাই যদি সঠিক ব্যাখ্যা হয় তাদের ব্যাখ্যাটা যদি সঠিক হয় আর আমরা মানহাজে হাজে আহলে হাদিস আমরা যেভু ইসলামকে বুঝেছি ইসলামের ব্যাখ্যা করছি এটা যদি ভুল হয় তো এই প্রসঙ্গে আমার মনে আমার মোবাহেলা যে আমি এটা উদত্ত কণ্ঠে এটাই বলছি যে আমি দাবি করছি যে তাদের ব্যাখ্যাটা সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিস বিরোধী আর যদি সত্যি যদি তাদের কাছে প্রকৃত ইসলাম থেকে থাকে হিজবুত তহিদের এমাম সাহেব যেভাবে ব্যাখ্যা করছে তাহলে আমি মুবাহতে রাজি আর আল্লাহ সুবান পবিত্র কোরআন সুরা ইমরান আয়ত নাম্বার একষট্টিতে বলেছেন লানতুল্লাহি আলা কাজেবিন যে মিথ্যুকের পরে আল্লাহ লা লানথ তো অনেকে বলছেন যে তাদের সঙ্গে মোবাইলা করা বিষয়টি অনেকে বলছেন যে ভাই তাদের সঙ্গে আলোচনা করেন তো যাই হোক আমাদের যারা এখন মুসলিম আমরা আছি তো বাংলাদেশের অনেকজন আলেম ওলেমা হিজবুত তাও ইমামের সঙ্গে কথা বলেছে তাদের সঙ্গে মোনাজারা বিতর্ক বা সচরাচর তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য অনেকগুলো আবদার করেছে যেগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছে বিশেষ করে ওলেমাই আহনাফের পক্ষ থেকে দেবন্দে মাসলাকের মুক্তি রিজান রফিকি এবং তার অনেক ছেলেরা অনেকবার চেষ্টা করেছে যে তাদের সঙ্গে বাহাস বা বিতর্ক বা তাদের দাবি ভুল এটা প্রমাণ করার জন্য তারা রাজি হয়নি তো অবশেষে বাধ্য হয়ে আমরা মুবাহালার জন্য আমরা অফার করছি মুবাহালার জন্য আহ্বান করছি তারা যে ইসলামের ব্যাখ্যা করছে এটা আমাদের মানহাজি আহাল হাদিস যারা আছে আমি স্পষ্ট দাবি করছি সেই ব্যাখ্যাটা হানড্রেড পারসেন্ট কোরআন হাদিস বিরোধী আর এটা ইসলামের প্রকৃত ব্যাখ্যা নয় এটা আমার চ্যালেঞ্জ এখন এটা যেহেতু তারা মুনা আসছে না কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে না বসতে চাইছে না তো এক্ষেত্রে শুধুমাত্র একটা অপশন বাকি থাকে যেটা আল্লাহ সুন্দরতাল পবিত্র কনসারী ইমরান একষট্টিতে বলেছেন যে তোমাদের ছেলে মেয়ে তোমাদের নারী পুরুষ যা আছে সকলকে নিয়ে আসো একটা ফাঁকা ফিল্ডে আমরাও নিয়ে আসছি তারপরে আমরা একে অপরের পুরে তাদের দাবির পক্ষে আল্লাহ সুবানার পক্ষ থেকে আল্লাহ সুন্দর বলবো যে আল্লাহ আমি যদি আমার দাবিতে যদি ভুল হই তাহলে আমার উপরে লানত বর্ষিত হোক বা একটা শর্ত দিয়ে দেবো যেমনটা আহাদ সোলিমাদের মধ্যে এটা আছে আমরা জানি যে বিশেষ করে কাজী সানাউল্লাহ আম্রেদশরী রেমাহুল্লা তিনি গোলাম মিজরা আহমেদ কাদিয়ানির বিরুদ্ধে সেই সময়তে তিনি মুবাহালা করেছিলেন প্রথমে গোলাম মিজরা আহমেদ কাদিনের সঙ্গে অনেকগুলো অনেকগুলো বিতর্ক করেছিলেন যখন সর্বশেষ তারা কোরআন আমাদের আহলে হাদিস হাদিসমা কাজী সানাউল্লাহ আমৃত শাহরী তিনি কিন্তু সেই সময়তে সঙ্গে সঙ্গে মুবাহালার অফার করেছিলেন আর মুবাহার শর্ত ছিল এটাই যে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি সে যদি তার দাবিতে খাতমে নাবুয়াতের যে অস্বীকার করে এটা তাব দাবিতে সঠিক হয় সত্য হয় হকে পরে প্রতিষ্ঠিত হয় তাহলে সে মানে জীবন্ত অবস্থায় কাজী সানাউল্লাহ পানিপতি রায়মাহুল্লা মৃত্যুবরণ করবে তো তারা মুবাহলা করেছিল আলহামদুলিল্লাহ এই মুবাহলা ইতিহাস সাক্ষী যে সেই সময়তে মুবাহেলা করার কিছুদিন পরে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে পায়খানার মধ্যে মুখ একদম লেগে গিয়ে একদম পায়খানা ঘরে মৃত্যুবরণ করেছে স্পষ্ট আমরা ইতিহাস সকলেই জানি আর কিন্তু কাজী সানাউল্লাহ রায় রায়মহল্লা গোলাম মিজরা আহমেদ কাদেনীর সঙ্গে মোনাজরা করে তার মৃত্যুরও চল্লিশ বছর পর্যন্ত জীবিত ছিল আলহামদুলিল্লাহ তো আবার যেহেতু তারা দাবি করছে যে এখন বর্তমান বিশ্বে যে ইসলাম চলছে বিশেষ করে আমি মানে হাজে আহলে হাদিসের পক্ষ থেকে বলছি যে আমরা মান আমরা আহলে হাদিস যারা আছি আমরা যেভাবে কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করি এবং কোরআন হাদিস অনুযায়ী যে ইসলামকে বুঝেছি এটা যদি আমাদের দাবিতে যদি আমরা ভুল হই আর হিজবুত তৌহিদ তারাই যদি সঠিক হয় তো আমরা মুবাহলার জন্য অফার করছি এখানে বলতে পারবেন না মারামারি হবে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে বা কোনো প্রোটেকশন লাগবে মুবাহলার জন্য কিছু লাগে না এখানে না পড়াশোনা লাগে না কিতাবপত্র লাগে না কিছু লাগে না জাস্ট আপনি বলবেন হ্যাঁ স্পষ্ট দাবি করবেন যে আমরা হিজবুত তৌহিদ আমি সলিম মোহাম্মদ মোহাম্মদ সলিম হোসেন মোহাম্মদ সেলিম আমি যে ব্যাখ্যাটা করছি এটাই প্রকৃত ইসলাম আর আমাদের আহলে হাদিস যারা পবিত্র কোরআনার ব্যাখ্যা করছে এটা প্রকৃত ইসলাম নয় আপনি এটা বলে আপনি মুবাহালা করেন এটা আমাদের কোনো আপত্তি নেই একটাই শর্ত আমরা দিয়ে দিয়েছি তো যাই হোক মুবাহালার জন্য আহ্বান করছি আর ইসলামের ইতিহাস এটা জানে যে বাতিলরা অবশ্যই পলাতক হবে যেন পবিত্র কোরআনের এ আয়াতটা সত্য না হয় ওয়াকুল জাল হাক্কু আজ হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জহুকা আল্লাহ বলছেন পবিত্র ইসরাইল যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে কেন মিথ্যা তো প্রকৃতগত কারণে বিলুপ্ত হইবে তো এখানে কোনো ঝামেলা নেই কোনো দ্বন্দ্ব নেই কোনো প্রমাণ করার কিছু নেই শুধু একটাই যে নিজের লানত আপনি কবুল করেন যদি আপনার দাবিতে আপনি সঠিক হন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কিছু হবে না আর আমাদের দাবিতে যদি আমরা যদি ভুল হই তাহলে আমাদের মৃত্যু হবে বা আমরা মোবাহেলাতে যে শর্ত দেবো সেটা হবে এটা তো শুধুমাত্র কথার কথা তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভরসা করে এই মোবালা করতে হয় এখানে অন্য কিছুর জরুরত বা প্রয়োজন নেই তো আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম আমরা যতটুক বুঝেছি কোরআন যতটা বুঝেছি হাদিস যতটা বুঝেছি ইসলামী আকাজ যেভাবে বুঝেছি তো একদম হান্ড্রেড পারসেন্ট আপনাকে বলতে পারি হিজবুত তৌহিদ ইসলামে যে ব্যাখ্যা করছে এটা কোশ্চিন কালো ইসলাম নয় এটা আল্লাহ রসুল্ল ইসলাম নয় এটা সাহবার তালা আনন্দের দেওয়া ইসলাম নয় হানড্রেড পারসেন্ট একদম তাক্কুল ইমানের সঙ্গে বলছি একদম সজ্ঞানে বলছি তো যদি আমাকে ভুল প্রমাণ করতে চান কিছুর নেই আপনি পড়েছেন কি আপনি আরবি পড়া জানেন কি জানেন না বা আপনার কতটা ইলম আছে কিছু লাগবে না শুধু থাকলেই হয় এবং আপনি যে দাঁড়িয়ে আছেন তার জন্য ডির যে না আমারটাই হাক আমারটাই সঠিক রকম যদি আপনার যদি মানে দৃঢ় বিশ্বাস থাকে তো তহিদের ইমাম যিনি আছেন হোসেন মোহাম্মদ সেলিম তো আপনি গ্রহণ করেন এখানে কোনো তো ঝামেলা নেই বলতে পারবেন না যে এখানে সমস্যা হতে পারে মারামারি হতে পারে ঝামেলা হতে পারে কিছু নেই মোবাহালা একটা স্পষ্ট জিনিস তো আপনাকে আহ্বান করছি আপনি আমাদের সারা সারাদিন বিগত দিনে অনেক মোবাহলা হয়েছে যারা বাতিল তারা পালিয়েছে আর মোবাহালাতে এসে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি মৃত্যুবরণ করেছে এটা সকলেই জানে তাই লাগে আল্লাহর প্রতি ভরসা লাগে এবং বিশ্বাসের ডির লাগে আর এটা কোরআনসুন্না দ্বারা একথাই স্পষ্ট যে হিজবুত তৌহিদ যে ব্যাখ্যা করছে এটা কশ্চিন এটা কখনোই ইসলাম হতে পারে না তাদের যতগুলো ব্যাখ্যা করছে তার অধিকাংশে বিভ্রান্তিকর এবং ইসলামের সঙ্গে তাদের কোনো মিল নেই এটা একদম দেয়ারতহীন কণ্ঠে আমরা বলছি তা মুবাহাত আসেন কোনো সমস্যা নেই আর যেহেতু এটা কোরআনই সমাধান কোরআনই সমাধান আপনারা বারবার বলেন কোরআন কোরআন কোরআনের কিছু মানেন আজকে দেখতে চাইছে যে কোরআনের আপনারা কতটা মানেন তো তার জন্য পবিত্র কোরআন সলাই ইমরান এক নম্বর একষট্টি আল্লাহ মুবাহার কথা বলেছেন তাই কোরআনের সমস্যা কোরআনের সমাধান এবার আসেন সমাধান করার জন্য আহ্বান যে মুবাহার জন্য রাজি হন এবং আমরা একে অপরের পরে লানত বর্ষণ করতে বলি আল্লাহ দোয়া করি যদি আপনারা হক হন আপনাদের কিছু হবে না আমি যদি হক হই আমার কিছু হবে না আমি যদি বাতিল হই তাহলে আমার উপরে গজব নাজিল হবে আপনি যদি বাতিল হন তাহলে আপনার উপরে গজব নাজিল হবে এটা কিসের উপরে নির্ভর করবে আসেন দেখি যে আপনার কতটা আছে আপনি কথায় কথায় শুধুমাত্র বলেন ধর্ম ব্যবসায়িকরা ধর্ম ব্যবসায়ীকরা এই কাজ করলো ওই কাজ করলো ইনশাল্লাহ এই কথাগুলো বলেন বারবার তো দেখা যাক ধর্ম ব্যবসায়ী কে আজকে আপনার সঙ্গে এটাই হবে যে ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে ধ্বংস করেছে তো আসলে দেখেন যে আসলে ধ্বংস কারা করেছে তাই আপনি যদি এতই যদি জজবা থাকে এতই যদি আপনার বিশ্বাস থাকে দৃঢ় বিশ্বাস থাকে যে না আপনার ব্যাখ্যাটাই সঠিক বাকি আমাদের ব্যাখ্যা ভুল তাহলে আসেন মুবাহালা করেন মোবালা করেন মোবাইলা একটা আলাদা জিনিস মানুষ দেখুক যে আপনার কত বড় আপনার অনুসারী যারা আছে তারা দেখুক আর চ্যালেঞ্জ করে বলছে হিজবু তৌহিদের আম জনগণ যেগুলো আছে যারা পড়াশোনা জানে না বা তারা সেইভাবে তারা কিছু বোঝে না নিরীহ কিছু মানুষ তাদের পেছনে ধাবিত হচ্ছে এইসব ভাই থেকে বলছি যে ভাই যদি সত্যি যদি এই হিজবুৎ তৌহিদের যে আকিদা যে বিশ্বাস এটাই যদি সঠিক হয় তাহলে আপনাদের এই বর্তমানে এমান যিনি আছে তাকে বলেন মুবাহালা করার জন্য কারণ এখানে তো আমরা দ্বন্দ্ব ঝামেলা কিছু নাই কোনো কিছু নেই শুধু এখানে মুবাহলা হবে একে অপরের প্রতি লানত বর্ষণ করা হবে অন্য কিছু নেই কোনো ঝামেলা নেই এবার আপনিও যদি চান যে না আমাদেরকে যেতে হবে আপনার বাড়িতে বা আপনার সংগঠনের কোনো জায়গাতে ওখানে মুবাহলা হবে আমরা সেটা প্রস্তুত আপনি যদি বলেন যে না যেতে হবে আপনার যেখানে সেন্টার আছে ওখানে যেতে হবে বা বাড়িতে যেতে হবে আমরা সেখানে যেতে রাজি এখানে কোনো কিছু বইয়ের দরকার নেই কোনো জ্ঞানের দরকার নেই আরবি ভাষার দরকার নেই কিছুর দরকার নেই শুধু তাকি লাগবে ইমানি জজবা যে না হ্যাঁ আমি ঠিক আমাদের মানহাজ ঠিক আমাদের ব্যাখ্যা ঠিক আমাদের ইসলাম ঠিক এটা যদি সত্যি আপনার বল থাকে তাহলে মোবালা করেন কোনো সমস্যাই নেই কোনো আপত্তি নেই এটা আমাদের আহ্বান এটা আমাদের আবদার যে আপনি অনুগ্রহপূর্বক আমাদের এই আবদারকে দূরে সরিয়ে দেবেন না বা শুনেও না শোনার ভান করবেন না মানে অনেক সময় দেখা যায় যে শুনেও না শোনার ভান করে তো এমন যেন না হয় কেন আল্লা সোনার তারা চোখ দিয়েছে দেখার জন্য কান দিয়েছে শোনার জন্য হৃদয় দিয়েছে অনুভব করার জন্য আর যারা চোখ থাকে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে এগুলোকে বোঝার চেষ্টা করে না গ্রহণ করে না আল্লাহ পবিত্র একসঙ্গীতে বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই এইসব ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর নাই যেমনি শুনছেন কিন্তু না শোনা ভান করে ওকে কি বলেছে দেখার দরকার নেই এমন করলেই পবিত্র কোরআন বলছে এইসব মানুষের হচ্ছে চতুষ্পদ জন্তুর নেয় তো অবশ্যই চতুষ্পদ জন্তু হবেন না আর যেসব মানুষটা জন্তুর নাই আল্লাহ পরে বলেছে জাহান নাম নির্ধারণ করে গেছে অবশ্যই আপনি যেন চতুষ্পদ জন্তুর না হন আর অবশ্যই আপনি যেন জাহান নামের ইন্ধন না হন যদি নিজের দৃঢ় বিশ্বাস থাকে আপনার ব্যাখ্যাটা সঠিক মানে হাজি আহালে হাদিস আমরা যে ব্যাখ্যা করি আমরা যে ইসলামকে ফলো করি আমরা ইসলামের যে আকিদা পোষণ করি সেই বিষয় যদি সত্যি যদি একটা বাতিল হয় তো আসেন করি একটাই দাবি তো যাই হোক আমাদের মুবাহলার বিষয় এতটাই ছিল এবার সংক্ষিপ্তভাবে হিজবুত তৌহিদের আমি এক ডজন বিভ্রান্তিকর কিছু আকিদার কথা বলবো এবং সেটা পবিত্র কোরআন এবং সেই হাতিস দিয়ে সেগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বারো খানা এক ডজন শুধুমাত্র শ্রোতারা দেখবেন যে হিজবুত তৌহিদের যে আকিদাগুলো আছে সেগুলো কতটা নিকৃষ্ট কতটাই জঘন্য তার আগে একটা শুধু দর্শক মন্ডলী যারা হিজবুত তহিদের খপ করে পড়েছেন যেসব আম জনতা ভাইরা আছে যারা আল্লাহ সুমন তারাকে পাওয়ার জন্য রসুলের অনুসরণ করার জন্য তারা সন্ধ্যা তীত তারা হিজবু তহিদের খপ করে পড়েছেন এইসব ভাইদেরকে উদ্দেশ্যে একটা বিশ্ব নবীর তরফ থেকে একটা হাদিস যারা সুনান তিরমিজি হাদিসমার দু হাজার ছয়শো বিরানব্বই এবং সুনান ইবনু মাজা হাদিস নম্বর ছয় সে বুখারি হাদিসমার সাত হাজার তিনশো এগারো সে মুসলিম হাদিসমার এক হাজার নয়শো কুড়ি এবং পাঁচ হাজার উনষাট কিতাবুল ইমারত অধ্যায় আল্লাহসুল বলছেন লা তা জালু তয়ে ফাতুন মিন উম মাতি সুরিন লা ইয়ার লোহ মান সদালা হুম হাততা তাকুম সা আত আল্লসুল বলছেন লা তা জালু লা তা মানে একটা দল লা তা জালু তয়ে ফাতুন লা তা জালু তয়ে ফাতুন তয়েফা হচ্ছে একটা দল লাতা জালু তয়ে ফাতুন মিন উম্মাতি আমার এই উন্মতের মধ্যে থেকে লাতা জালু এটা জালু মানে ধারাবাহিকভাবে থাকবে মিন উম্মাতি আমার এই উম্মতের মধ্যে থেকে মানসুরিন সাহায্যপ্রাপ্ত একটি দল ফেরকায় নার্জির জান্নাতি দল কথার দিকে লক্ষ্য করেন আল্লাহ রসুল জীবন্ত অবস্থায় বলছেন যে আমার এই উম্মতের মধ্য থেকে ধারাবাহিকভাবে থাকবে একটি দল যারা জান্নাতি দল যারা জান্নাতি দল তো এই কথার মধ্যে এটাই যে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল বলছে আমার এই উম্মতের মধ্যে একটি দল থাকবে ধারাবাহিকভাবে থাকবে যারা জান্নাতি দল তয়ে মানসুরা এখন যদি মনে করি যে না হিজবুত তৌহিদ এই দলটি সঠিক দল এই দলটি একমাত্র ইসলাম মানে প্রকৃত ইসলাম তাদের কাছে আছে তো ভাই হিজবুত তৌহিদ মাত্র কিছুদিন আগে পৃথিবীতে এসেছে সম্ভবত উনিশশো সালে উনিশশো সালে বাইজিদ খান পন্নি হিজবুত তৌহিদ এই সংগঠন প্রতিষ্ঠা করে তো আল্লাহ বলছে আমার এই উম্মতের মধ্যে থেকে একটি জান্নাতি দল ধারাবাহিকভাবে থাকবে তো উনিশশো সালের পূর্বে পৃথিবীতে কোনো জায়গাতে হিজবুত তৌহিদদের কোনো দল সংগঠন ছিল তারা কোরআনকে যেহেতু ব্যাখ্যা করে সে ব্যাখ্যা ছিল যে কোনো জায়গাতে কেননা জান্নাতি দল তো হট করে একদিন উঠে যাবে বাংলাদেশের একটা কোনাতে এমনটা নয় ইসলাম তো আর বাংলাদেশের জন্য নয় ইসলাম হচ্ছে আন্তর্জাতিক লেভেলের ধর্ম হিজবু তৌহিদ যদি প্রকৃতি ইসলাম হয়ে থাকে তো গোটা বিশ্বব্যাপী এটা হওয়া উচিত বাংলাদেশের টুক করে একটা কোনায় গজে ওঠা কোনো একটা দল ওটা জান্নাতি দল হবে না কেন আল্লাহ সসুল বলছে লাল আলু জান্নাতি দলটা ধারাবাহিকভাবে থাকবে মানে আল্লাহ যুগে থাকবে সাহাবেদের যুগে থাকবে তাবেনের যুগে থাকবে তারপরের যুগে থাকবে তারপরের যুগে থাকবে এই দলটা কখনোই এটা বিলুপ্ত ঘটবে না আল্লাহ রসুল বলছেন যে এই জান্নাতি দলটা কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না কিন্তু হিজবুৎ তৈহিদ মাত্র উনিশশো সালে প্রথম জন্মগ্রহণ করলেন প্রথম এ দলে প্রতিষ্ঠা হলো তো ভাই এ দলটা কীভাবে একটা সাধারণ জ্ঞান দিয়ে দেখে দেখেন যে দলটা কীভাবে হকের পরে প্রতিষ্ঠিত হতে পারে এ দলটা কিভাবে প্রকৃত ইসলাম পালন করতে পারে এটা কোশ্চিন কালো হতে পারে না যদি এটাই হয় তো আল্লাহ হাদিসটা মিথ্যা আল্লাহ হাদিসটা ভুল এটা বলতে হবে কেন সই বুখারি মুসলিম আবুদৌ তিরমিজিব নেমাজা নাসাই প্রত্যেকটা হাদিসের গ্রন্থে এই কথাটা আছে যে লাতা জাল ও সুরিন লাইয়ার দোহমান খদাল আহম হাত্তা তাকুম আত স্পষ্ট আছে এখানে যে হকপন্থী দল এই জান্নাতি দল এটা ধারাবাহিকভাবে থাকবে পৃথিবীতে কখনোই এই দলটা ফাঁকা অবস্থায় থাকবে না আর ফেরকা এনার্জি জান্নাতি দল মুক্তিপ্রাপ্ত দল এটা হঠাৎ করে গজিয়ে পড়বে বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে বা সৌদি আরবে বা কুয়েত কাতার বাহরেন চীন নেপাল ভুটান জাপান এমনটা নয় এটা ধারাবাহিক ভাবে থাকতে হবে তো এটা সকলে জানেন যে বাইজিদ খান পন্নি তিনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন কি তার জন্ম হচ্ছে এগারোই মার্চ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে যে হিজবুত তৌহিদ দলের সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি এগারোই মার্চ উনিশশো পঁচিশে জন্মগ্রহণ করছে তাহলে তিনি কিভাবে এ দলটা তখনই প্রতিষ্ঠা করলো মানে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুলের যুগে ইসলাম ছিল হট করে ইসলাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল ইসলাম নাই হারিয়ে গেল ভ্যানিস ইসলাম ভ্যানিস হয়ে গেছে হট করে বাইজেদ পন্নী জন্মগ্রহণ করলেন সাড়ে তেরোশো বছর পর আবার নতুন করে ইসলাম ফিরে আসলো ভাই বলুন তো এ কথা শয়থানে বিশ্বাস করবে এটা কোনো বিবেক মানুষ এটাকে বিশ্বাস করতে পারে যে সম্ভব নয় কেন বাইজিদ খান পন্নি নিজেই লিখছে তার যে বইটার নাম বললাম যে তার বইয়ের নাম হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপরেখা উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলছে ষাট থেকে সহত্তর বছর পর্যন্ত প্রকৃত মোহাম্মদই প্রকৃত ইসলাম ছিল তারপরে যেটা আছে সেটা শুধু নামেই মাত্র শুধু লেবাসেই মাত্র আসলে এগুলো প্রকৃত ইসলাম নয় এটা ডাহা মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট ভুল বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত কেন কারণ ওই যে সেই বুখারি দু হাজার ছয়শো বাহান্নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন খাইরে নাসিক করনি সুম্মল্ লাদিনা ইয়ালু নাহুম সুম্মল্ লাদিনা এলু অফি রেওয়াতিন সুম্ল লাদিনা এলু নহুম যা আল্লাহসুল বলছেন সব চাইতে শ্রেষ্ঠ যুগ উত্তম যুগ হচ্ছে আমার যুগ সুম্মল্ লাদিনা ইয়ালু নহুম তারপর আমার সাহাবেদের যুগ তারপর বলছে সুম্ল লাদিনা এলু তারপর তাবে তাবেনের যুগ তো এই আল্লাহ রসুল বলছে শ্রেষ্ঠ যুগ মানে তিনটে হচ্ছে যুগ একটা আলসের যুগ সাহেদের যুগ তবে তাবাইনের যুগ তো এই তিনটে যুগের যদি আমরা হিসাব করি তো কমপক্ষে দাঁড়াই তিনশো খ্রিস্টা মানে তিনশো হিজবি পর্যন্ত আর হিজবুত তহিদ প্রতিষ্ঠা বোঝায় ষাট বছর পর্যন্ত ইসলাম ছিল তারপরে গুম হাওয়া ভ্যানিস এটা হয় কিভাবে যদি বাইজিদ খান পন্নির কথা ঠিক হয় যে ষাট বছর পর ইসলাম ভ্যানিশ ইসলাম বিলুপ্ত হয়ে গেছে শুধু খোলস্টার হয়ে গেছে তো জানতে হয় বিশ্ব নবীর এই কথা বল নাওজিল জালিক কেননা এটা মশিহুর হাদিস আল্লাহ বলেছেন যে তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আর তিনটে যুগ কেননা সাহাবর তাল আনন্দের যুগ ছিল একশো দশ খ্রিস্ট মানে হিজরি পর্যন্ত তবে তাবাইন এটা সম্পূর্ণ যদি দেখা যায় তিনশো হিজরি পর্যন্ত এই তিনটে যুগ যেটাকে সলাফ বলা হয় তিনটে যুগের বয়স সীমা কমপক্ষে তিনশো বছর তো দেখেন এটা কে বিশ্বাস করবে যে ষাট খ্রিস হিজরি পর্যন্ত ইসলাম ছিল তারপরে ভ্যানিস হয়ে গেল মানে সাহাবিদের সময়তে ইসলাম ভ্যানিস হয়ে গেছে নাওজম জালিক সাহীদের সুমাতে যদি ইসলাম ভ্যানিশ হয়ে যায় প্রকৃতি ইসলাম না থাকে তো আল্লাহ সুবান তালাহ পবিত্র করা সুরা তোবা স্রোত নম্বর নয় আয়ত নম্বর একসাথে আল্লাহ কেন বললেন রদি আল্লাহ তালা হুয়া রদ যে আল্লাহ সুবান তালা এই সাহাবীর প্রতি রাজি খুশি হয়ে গেছেন এবং আল্লাহর প্রতিও সাহাবারদী আল্লাহ তালা খুশি হয়ে গেছেন তো কিবা বলতে পারে কেন সাত হিজরি পর্যন্ত হিসবতহদের দাবি যে প্রকৃতি ইসলাম ছিল তারপরে বিকৃত হয়ে গেছে ইসলাম বলে কিছুই নেই খলস শুধু খোলস পড়ে আছে শুধু বাহ্যিক পোশাকে আছে দাড়িতে আছে টুপিতে আছে বাকি কিছু ইস্তেমিন নেই হারিয়ে গেছে তো এটা কি বলবো তাহলে কি কোরআনের রায়ত ভুল কেন আল্লাহ বলছে সাহাবিদের সাহাবিদের বয়স সীমা ছিল একশো দশ হিজির পর্যন্ত দলিল নম্বর দুই আল্লাহস বলছে পবিত্র কোরআন শ্র বা কারসন দুই আত্ম ফা ইন আমানবি মিসনি মামান তুমি ফাকাত হিতে দাও যদি তোমরা তাদের মতো হিমান আনো তবে তোমরা হেদায়ত পাবে কাদের মতো সাহাবারতী আল্লাহতুলা আহম তো সাহাবিদের বয়সী একশো দশ হিজরি পর্যন্ত হিজবুত উত্তাহহিদের দাবি না ষাট হিজরি পরেই ইসলাম বিকৃত তো তার মানে সাহাবীরা ষাট হিজরি পরে যে এতগুলো সাহাবী ছিল তারা সকলেই বিকৃত ইসলাম পালন করেছে বা সাহাবী রদি আলাউতলা আনন্দ প্রতিকিতা অভিযোগ করা হচ্ছে না যে সাহাবির ইসলামকে বিকৃত করে ফেলেছে নাওজুবিন আহমিম জালি কেন দাবি ষাট হিজরি পর্যন্ত তো তারপরেও তো সাহাবারা পৃথিবীতে জীবিত ছিল তাবে পৃথিবীতে জীবিত ছিল তাহলে ইসলামকে যদি বিকৃত করতে হয় তাহলে সাহাবিয়া তাবেই এর ইসলামকে বিকৃত করেছে নাউজা জালিক এটা হচ্ছে ইসবুৎ তহিদের মৌলিক দাবি যে না সাহাবিদের থেকে ইসলাম বিকৃত হয়েছে তাবে থেকে ইসলাম বিকৃত হয়েছে তাবে তাবাইন থেকে ইসলাম বিকৃত হয়েছে এটা প্রকাশ্য তাদের দাবি তাদের এই কথাই পাওয়া যায় দুই নম্বর তিন নম্বর দলিল আল্লাহ সুমাত বলছেন পবিত্র কোরআন সুরা নিসা সুরা নম্বর চার আয়ত নম্বর পনেরো ও আমা ইউসা কি কিরা সুল মিম বাদিমা তাবাল হুদা ইয়াতি গাইরি সবি মিনীন নুয়াল দেহি মা নুসলি জাহান্নাম ও আত মাসিরা আল্লাহ সুমাত বলছেন যাদের কাছে প্রকাশ্য জ্ঞান কোরআন এবং হাদিস আসার পরেও যারা সোজা পদ বাদ দিয়ে অন্য পথে ধাবিত হয়েছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেদিকে তারা চলতে চাই তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান আল্লাহ সুমাতার বলছেন মুখ মিনীন যারা কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুখ মুমিনদের পথ ছেড়ে দিয়ে এই মুমিন বলতে কারা যে সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় মুমিন বলতে কারা সেই সময় সাহাবার অদি আল্লাহ তালা এই মুমিনদের পথ সাহাবাদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হবে আল্লাহ বলছে আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যে তারা চলতে চায় তারপরে জাহান্নামে নিক্ষেপ করব জাহার কত কতই না নিকৃষ্ট স্থান এই আয়াত প্রমাণ করে যে সাহাবিদের পথ অনুসরণ করতে হবে আর হিজরুত্তহিদের দাবি ষাট হিজরি পর্যন্ত ইসলাম যথার্থ ছিল তারপর বিকৃত হয়ে গেছে ইসলামে কিছুই নেই নামই মাত্র মোহাম্মদ প্রকৃতি ইসলাম নেই তার মানে বোঝা যাচ্ছে শাহবর ইতাল আনম তারা ষাট হিজরি পরে তারা নিজের ইসলামকে বিকৃত করেছে আর ঠিক সেই সময় তারা হকের পরে ছিল না নউজামিন জালিক এটা কোশ্চিন কালো হতে পারে না এটা বিভ্রান্তিকর ভ্রান্ত একটা ধারণা তাই যারা সুপ্রিয় আমাদের আছে এবং যারা হিজবুত ভাইকে ভাই এটা সম্ভবই নয় যে আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে ইসলাম নিয়ে আসলেন হঠাৎ করে ইসলাম গায়েব হয়ে যাবে আবার বাংলাদেশে এখন বাইজিদ খান পণ্য জায়গায় পৃথিবীর কেউ চেনে না হঠাৎ করে ওখানে গজিয়ে উঠবে এটা তো মানে একটা কোনো যুক্তিবাদী মানুষও ধরতে পারবে না এ কথা বিশ্বাস করতে পারে না যারা কোরআন হাদিস জ্ঞান আছে তারাও মানে এটা বিশ্বাস করবে না যে হট করে সাড়ে তেরোশো বছর গায়েব হয়ে গেল সত্যিকারের দিন প্রকৃত ইসলাম হারিয়ে গেল আর পেলোকে বাইজিদ খান পন্নি একটা ভিডিও ছোট্ট ক্লিপে দেখেছে ব্যক্তি এটা বিড়ি খাই তো কী খাই আল্লাহ সুমদার ভালো জানে বিড়ি খাই ওই বিড়ি খোঁড়ের কাছে চলে আসবে এই প্রকৃত ইসলাম এটা হতে পারে ইসলাম এতই নিকৃষ্ট এটা তো মানে কোশ্চিন কালো হতে পারে না তো যাই হোক আমরা এই বিষয়ে এখন আলোচনা করব বাইজিদ খান পন্নি এবং হিজবুত তৌহিদের যে বিভ্রান্তিকর পবিত্র কোরআন হাদিস বিরোধী কিছু আকিদা আছে সেই আকিদা তোমরা প্রথম আকিদা বললাম যে তাদের প্রথম দাবি হচ্ছে এটা যে এ প্রকৃত ইসলাম এটা আর ইসলাম নেই এক ইসলাম প্রসঙ্গে তাদের হারিয়ে গেছে আর ইসলাম নেই ইসলাম যদি কারগজের থেকে থাকে তাহলে ওই হিজবুৎ তহিদ সংগঠন ইমামের কাছে আছে তাদের ব্যাখ্যাটা ইসলাম বাকি যারা যা ব্যাখ্যা করছে সব ভুল এটা তো প্রমাণ করলাম পবিত্র কোরআনে শুধু আয়াত থেকে হাদিস তো দিলাম না কারণ তারা কোরআনকে বেশি গুরুত্ব দেয় হাদিসকে তারা কম গুরুত্ব দেয় কেন সেই বুখারি মুসলিমের হাদিস তারা বলেছে জাইফ এর মধ্যে জাল হাদিস আছে অনেকগুলো আমি হোসেন মোহাম্মদ সেলিমকে একটা মেসেজ করেছিলাম তার প্রোফাইলে এটাই রিপ্লে এসেছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোন কোন হাদিসগুলো আমাকে একটু আমি চেষ্টা এগুলো জবাব দেওয়ার তো যাই হোক তারা কোনো দলিল দেয়নি পয়েন্ট নম্বর দুই যে ইসলাম সম্পর্কে প্রথম আমরা বুঝলাম যে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে হঠাৎ করে বাংলাদেশে বাইজিক খান পন্নি উনি পেয়েছেন দুই নম্বর তাদের আকিদা এ বিষয়ে যে বর্তমান ইসলাম মানে যেটা ইসলাম আছে আর আরেকটা বিষয় যে তারা পৃথিবীতে আর যে ধর্মটা আছে সেটা ধর্ম হিন্দু ধর্ম তো হিন্দু ধর্ম প্রসঙ্গে খান পন্নি এবং তাদের সংগঠনের দাবি কি তাদের লিখছে দেখেন তাদের একটি বই আছে হিজবুত তহিদের যে প্রকাশিত প্রবন্ধ যেটা ইন্টারনেটে তারা প্রকাশ করে যে প্রবন্ধগুলো সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা একটি বই তাদের যে সকল ধর্মের মর্মকথা সবার মানে সবার ঊর্ধ্বে মানবতা পৃষ্ঠা নাম্বার তিন আর চারে একটা তারা কথা নকল করেছে আমি হুবহু সেখানে পড়ছি আর এই বইটা হিজবুত তহিদের ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা কিনবেন বা নেট থেকে ডাউনলোড করে পড়তে পারেন কি লিখেছে দেখেন দেখছেন তিন এবং চার পৃষ্ঠায় দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা আর কাইয়েমা শব্দে এসেছে কায়েম থেকে যার অর্থ প্রতিষ্ঠিত আদি শাশ্বত চিরন্তন যা ছিল আছে থাকবে এটা হচ্ছে দিন শব্দের ব্যাখ্যা করেছে কায়েম শব্দের ব্যাখ্যা করেছে তারপর লিখছেন সনাতন শব্দের অর্থ আদি সশ্বত চিরন্তন এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন নবিলাম জালি এখান থেকে স্পষ্ট বলছেন যে দিন কায়েম কায়ম শব্দের অর্থ মানে কি তিনি এখানে ব্যাখ্যা করেছেন আদি শশ্বত চিরন্তন ঠিক একইভাবে সনাতন এই শব্দের অর্থ যে চিরস্থায়ী বা চিরন্তন বা সশ্বত এরপর লেখক লিখছেন হিসবত তহেদের এমাম তারা লিখছে যে এই এই হিসাবে আমরা বলতে পারি মানে স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন সকল ধর্মই চিরন্তন এবং সনাতন মানে শাশ্বত ধর্ম এবং সনাতন ধর্ম বা চিরন্তন ধর্ম এটা তো আমাদের প্রবল আপত্তি আছে এটা ইসলামী পবিত্র কোরআন বা সহস থেকে এটা কখনোই হতে পারে না যে পৃথিবীতে অন্য অন্য ধর্ম আল্লাহ স্মালা পাঠিয়েছে তার দাবি যে হিন্দু ধর্ম কে বলায় সনাতন ধর্ম এটাই সশ্বত ধর্ম এটা সনাতন ধর্ম এটা চিরন্তন ধর্ম এটা হতে পারে কিভাবে পবিত্র কোরআন সোরা ইমরান সোরা ন বা তিন আয়ত্মার পঁচাশি আল্লাহ সুমাহ তালা বলছেন ও মাইয়া ইসলামী গরুর দিন ফ্লাই ইকুবালা মিনু ও আখ রেমিলাম খস যারা দিন ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম বা অন্য কিছু অনুসন্ধান করবে আল্লাহ সুমাহ তালা বলছে এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে ইহকাল পরকাল তারা স্পষ্ট জান নামে যাবে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতবাদকে কেউ যদি গ্রহণ করে অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে দিন ধর্মকে গ্রহণ করে আল্লাহ বলছে তারা স্পষ্ট গোমরা পথভ্রষ্ট তাদের রাস্তা যাহান নামে স্পষ্ট সুরা ইমরান সোনমদ্দিন আত্ম পঁচাশি কিন্তু হিজবুত তহিদের এটা আখিদাকি যে না সনাতন শুধুমাত্র নামের অর্থ সনাতন এটা তো আরবি শব্দ না এটা তো সনা এটা কি একটা সাংস্কৃতিক শব্দ তো সংস্কৃতের সঙ্গে এটা মানে কি প্রয়োজন সংস্কৃতকে ভাঙিয়ে তো সনাতন মানে যে এখন পৃথিবীতে অন্য কোন ধর্ম একটাই যে আল্লাহ সনাতন ধর্ম প্রেরণ করেছেন কারণ লেখক বারবার এখানে লিখছে একটাই কথাই এই হিসাবে আমরা বলতে পারি স্রষ্টার প্রেরিত সকল ধর্ম সকল ধর্ম বলতে কি আল্লাহ কি ধর্ম কি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান এই সমস্ত ধর্ম আল্লাহ প্রেরণ করেছে না আল্লাহ সকল নাই আল্লাহ একটাই ধর্ম প্রেরণ করেছে সুরে ইমরান সুরান তিন আয়াত নম্বর উনিশ ইন্না দিন ইন্দাল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ভাই পবিত্র কোরআনের আয়াত আপনি বলছেন আল্লাহর প্রেরিত সকল ধর্ম সকল ধর্ম মানে কি অনেকগুলো ধর্ম আল্লাহ প্রচিমে যা আছে সব আল্লাহ করেছে না খ্রিস্টান ধর্ম আল্লাহ প্রেরণ করেনি ঈসা আলাহিসাম তিনি মুসলিম ছিলেন পবিত্র কোরআন সালে ইমরান তিপান্ন তাল্লা বলছে যে ঈসা আলাহিসাম তিনি মুসলিম ছিলেন তিনি খ্রিস্টান না এখন খ্রিস্টান ভুল করে যদি ঈশাকে নিয়ে ধর্ম পালন করে এটা কি আল্লাহের কথা বলেছে নওজবিল জালিক তাই হিজবুৎ তহিদে বিভ্রান্তিকর রাখি যে সকল ধর্মই নাকি আল্লাহ প্রেরণ করেছে আর এগুলো সশ্বত চিরতন ধর্ম এটা কোশ্চিন কালেও না এটা পবিত্র করারের দুটো আয়াত দিলাম আর অসংখ্য আয়াত আছে এটা স্পষ্ট সকলেই জানে আম জনতা জানে তাই হিজবুত সাধারণ জনতা ভাইদেরকে অনুরোধ ভাই এর দাবি কখনই কোশ্চিন ঠিক হতে পারে না আল্লাহ সুবান তালার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ সকল অনেকগুলো ধর্ম প্রেরণ করেনি আল্লাহ একটাই ধর্ম পালন প্রেরণ করেছেন যেটার নাম ইসলাম এটাই শেষ কথা আর পবিত্র কোরআন সুন ইমরান আয়ত নয় পঁচাশি আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম আল্লাহ কবুল করবেন না আর যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হবে এর বড় কি দরকার কোরআন যথেষ্ট কোরআন থেকে দলিল দিয়েছি হাদিস থেকে হাদিস সম্পর্কে আপনাদের দুর্বলতা বেশি হাদিস থেকে দলিল দিলাম না হিজবুত তহিদের তিন নম্বর আকিদা তার এই বিষয়ে যেটা লিখছে উম্মত প্রসঙ্গে যেটা লিখেছে আমরা আগেও বারবার বলেছি তারা লিখছে তাদের বইয়ের নাম বাইজিদ খান পন্নি রচিত একটি বই আছে যেটা ইসলাম শুধু নামে থাকবে ইসলাম শুধু নামে থাকবে এই বই নয় নম্বর পৃষ্ঠে বাইজিদ খান পন্নি তিনি লিখছেন কি তিনি লিখছেন বর্তমান আমরা যে ধর্মটি ইসলাম হিসাবে দেখছি যেটাকে ধর্মগ্রন্থ ধর্মপ্রাণ মানুষ অতি জাত সহকারে পালন করার চেষ্টা করছে এই ইসলামটা সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসা পীরের খানকাই শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় সেটা প্রকৃত ইসলাম নয় দেখেন এখানে এবার কি সেখানে পরিষ্কারভাবে ইসলামের প্রকৃত আঁকিদাঁকি এবার উনবন্দা পৃষ্ঠে বলেছে যে ইসলাম কবে বিকৃত হয়েছে ষাট হিজির পর থেকে এখানে বলছে এখন নির্দিষ্ট করে যে এখন যে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন পীর খানকাই যেসব ইসলামগুলো শেখানো হচ্ছে এগুলো প্রকৃত ইসলাম নয় তো এখানে তার সঙ্গে আমরা কিঞ্চিত পরিমাণে একমত পোষণ করি জিহাদ ঠিক বলেছেন এখানে কিছুটা যখন বর্তমান অধিকাংশ অধিকাংশ স্কুলে কলেজে মাদ্রাসাতে বা পীরের খানকায় বিভিন্ন মাজারে যে ইসলাম মানুষকে শেখাচ্ছে এই ইসলামটা সঠিক নয় এটা তো আপনাকে ধন্যবাদ জানাই যে এখানে অধিকাংশ যেই সব কার্যকলাপ হয় এটা ইসলাম বহির্ভূত তো এটাই যদি আন্দোলন করতে হয় তো এই আন্দোলন আপনারা কেন করবেন এই আন্দোলন তো আমরা আহলুল হাদিসরা আমরা করে আসছি বাইজিদ খান পন্নি মাত্র উনিশশো পঁচানব্বই সালে এটাকে প্রতিষ্ঠা করেছে তাদের হিজবুত তাহিদ সংগঠন তো এই যে পীরের বিরুদ্ধে বলা মাজারের বিরুদ্ধে বলা এটা আবার কিসের আন্দোলন এই আন্দোলন কি যে পৃথিবীর জমিনে ছিল না আলহামদুলিল্লাহ আমরা করেছি আলহামদুলিল্লাহ আবদুল আহাব নাজিরমুল্লাহ তিনি সৌদি আরবে যেসব কবর মাজার ছিল তিনি ভেঙে ভেঙে ফেলেছেন তিনি এই বিশেষ করে এইসব পীর মাজারের বিরুদ্ধে যেগুলো ইসলামের মধ্যে কুসংস্কার ঢুকেছে পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি সংস্কার করেছে তারা আহুল হাদিস তো নতুন করে আপনাদের গজানো কী দরকার এটাই যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে কারণ আমরা এটা বিশ্বাস করি ওলমায় আহানাফের মধ্যে যারা দেওবন্ধ মতবাদে বিশ্বাসী তারাও বিশ্বাস করে এ কবরে সিজদা করা মাজারে সিজদা করা এগুলো সঠিক নয় তো এগুলো তো আমরা করি তো এই জন্যই পুরো ইসলামটাকে বিকৃত বলে দেওয়া বা ইসলামা নাই এটাকে বলে দেওয়া এটার সঙ্গে একমত নয় হ্যাঁ অনেক জায়গাতে মানুষ আছে এসব কাজ করছে তার জন্য যে আপনি পুরো ইসলামটাকে বলুন বিলুপ্ত ইসলামই নেই খোয়ার এটার সঙ্গে আমরা একমত নয় হতে পারে পৃথিবীতে ফর্টি ডাক্তার আছে তারা কি করে তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা মানুষকে রোগ বালাম জায়গায় তাকে হত্যা পর্যন্ত করে দেয় টাকার লোভে ক্ষমতার লোভে এখন তার মানে এই নয় পৃথিবীতে সমস্ত ডাক্তারকে খারাপ বলে দিবেন ঠিক একইভাবে এটা আমরা বলছি যে না অবশ্যই মুসলিমদের মধ্যে এখন অনেক কুসংস্কার আছে সেগুলো দূর করতে হবে তার মানে এই নয় যে ইসলামী বিকৃত ইসলাম আর পৃথিবীতে নেই এ দাবিটা ভুল তিন নম্বর আকিদা তারা এ প্রসঙ্গে যেটা লিখেছেন চার নম্বর আকিদা যে শুধুমাত্র এত না গোটা বিশ্ব জগতের এখন যত মানুষ আছে যত মুসলিম আছে সমস্ত মুসলিমকে হিজবুত তৌহিদের যিনি প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি তিনি কাফের হিসাবে উল্লেখ করেছে তার প্রমাণ কি তার প্রমাণ স্পষ্ট হয়ে তারাই দিয়েছে তার বইয়ের নাম হচ্ছে আল্লাহর মজেজা হিজবুত তাহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর তেইশ আমি হুবহু পড়ছি সেখানে কি লিখেছেন লিখছেন গত তেরোশো বছর ধরে রসুল সাল্লা সাল্লামের আনিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসাবে দুনি দুনিয়াময় পালিত হচ্ছে সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া কোনো মিলি নেই ভেতরে আত্মাই চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত আল্লাহ সর্বব্যাপী সর্বভৌমত্বের অর্থ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কাফের ও পরিণত স্পষ্ট ভাবে বলছে যে তেরোশো বছর ধরে রসুল সাল্লা সাল্লামের যে আনিত দিন ছিল তেরোশো বছর ধরে যে দিন যে ইসলাম এখন চলছে এটা শুধু দেখতে ইসলামের মধ্যে তাছাড়া ভেতরে কিছু নেই এদের মধ্যে কিছুই নেই শুধু বাহ্যিক দৃষ্টিকোণটা হচ্ছে মানে তারা পালন করছে মানে শুধু ইসলামের সঙ্গে কিছুটা সাদৃশ্য আছে সম্পূর্ণ কোনো সাদৃশ্য নেই তাদের চরিত্র হোক প্রকৃত ইসলামের সম্পূর্ণ পরিষ্কার লিখছে যে প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত তারপরে শেষ কথাটা লিখছেন যে আল্লাহ সুবান তালা সর্বব্যাপী এই কথাটা তো আমরা এক বিশ্বাসী নয় যদি পরে আলোচনা করবো আল্লাহ সর্বব্যাপী এ কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সর্বভৌমত্বের অর্থাৎ তৌহিদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কথা লিখছে দেখেন যে পুরো মানব জাতি একজন নয় বা কোনো সংগঠনকে বলছে না যারা কবর পূজা করে তারা গোমরা হয়ে গেছে তাদের মধ্যে প্রকৃতি ইসলাম নেই বা যারা এই কাজটা করছে এদের মধ্যে প্রকৃতি ইসলাম নেই একটা নির্দিষ্ট বলতে পারতেন তিনি বলছেন পুরো মানব জাতি কাফের ও মুশ্রেক হয়ে গেছে মানে এখন গোটা বিশ্বজগতে যারা মুসলিম আছে যা নামাজ পড়ছে ওজা করছে হজ করছে জাকাত দিচ্ছে যারা যা আছে গোটা বিশ্বজগতে তারা সকলে কি তারা কাফের এবং মুশরেক হয়ে গেছে নাউজুব ইলামিন জালিক তথ্য আল্লাহর মজিজা হিজবুত তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নাম্বার তেইশ ভাই বলুন তো গোটা মানুষ জাতিকে তেরোশো বছর পর থেকে এখন পর্যন্ত মানে আল্লাহের মৃত্যু ষাট বছর পর থেকে এখন পর্যন্ত যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয় এটা ইসলামের সম্পূর্ণ বিপরীত এবং এরা মানে মূলত সমস্ত মানুষ তারা কাফের মুস্টেক হয়ে গেছে নওজ্লিনিক আর কি দরকার যাই হোক আমরা আলোচনা লম্বা করব না পাঁচ নম্বর আকিদা হিজবুত হিতে কোরআন প্রসঙ্গে কি বলেছে দেখেন কোরআন প্রসঙ্গে তাদের আকিদা কি তাদের মৌলিক আকিরা সংক্ষিপ্ত বলে দিই যেটা তারাই নকল করেছে আল্লাহর মজিজা হিজবুৎ তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠা নম্বর চব্বিশ তারপরে পৃষ্ঠাতে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা যে পন্নি সাহেব যে ভাষণ বা বক্তৃতা দিতেন এটা মূলত পন্নি সাহেবের ভাষণ বা বক্তৃতা নয় মূলত এটা আল্লাহ সুবানত আলার পবিত্র কোরআনে যে কথা অবতীর্ণ করেছেন মানে আল্লাহর মানে কোরআনটা তো আল্লাহর কালাম আল্লাহর কথা তো পন্নির সাহেব যে কথাগুলো বলতেন মূলত এটা পন্নি সাহেবের কথা নয় এটা মূলত আল্লাহরই কথা মানে কোরআনকে মানে পন্নি সাহেবের বক্তাকে বক্তৃতাকে পবিত্র কোরআনের সমপর্যায় মনে করা এটা হচ্ছে তাদের দাবি লিখছে কি আমি তাদের কলটা শুধু নকল করে শোনাচ্ছি আল্লাহর মজিদা হিজবুত তহিদের বিজয় ঘোষণা পৃষ্ঠ নম্বর চব্বিশ এগুলো আপনারা ইন্টারনেটে তাদের সাইট থেকে পড়ে দেখে নেন লিখছে দেখেন সমস্ত কোরআনকে আল্লাহ যেভাবে উনিশ সংখ্যার জালে আষ্টপৃষ্ঠ বেঁধেছেন ঠিক একইভাবে সে দিন এমামের সংক্ষিপ্ত ভাষণটি আল্লাহ বাদলেন তিন সংখ্যার জাল দিয়ে উদ্দেশ্য একটাই আয়ন। এর দ্বারা আল্লাহ এটাই প্রকাশ করেছেন যে ওই ভাষণে যে কথাগুলো বলা হয়েছে এগুলো যে মানুষটি বলেছেন তা স্বরচিত কথা নয় মানে হিজবত তহিদের নেতা বা খান পন্নি যে কথা বলেছে এটা তার স্বরচিত কথা নয় এগুলো আমারই মানে আল আল্লাহরই কথা এবং তিনি আমারই মনোনীত ব্যক্তি মানে হিজবুত তহিদের পন্নি যে বিড়ি খাই সে যখন বক্তৃতা দেয় তো বক্তৃতা দেওয়ার সময় ওই ব্যক্তি যে কথাগুলো বলে এটা মূলত তার সরচিত কথা নয় মূলত এটা কিসে কার কথা এটা আল্লাহরই কথা তার মুখ দিয়ে বলিয়ে দিচ্ছে নওজ্লা জা জালিক তারপরে দেখেন তারপরে তেত্রিশ নম্বর পৃষ্ঠা একই বইয়ের আল্লাহর মধ্যে যায় হিজবুত তহিদের বিজয় ঘোষণা তেত্রিশ নম্বর পৃষ্ঠা লেখক আবার লিখছেন মজুজে দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন একইভাবে এমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মজেদা দিয়ে সত্যায়ন করেছেন এই দৃষ্টিকোণ থেকে কোরআন ও এমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত জালি স্পষ্ট দেখেন যদিও যে থিওরি কথা দিয়েছে বাইজিদ খান পন্নি যে আল্লাহ গোটা কোরআনকে উনিশ সংখ্যা দিয়ে বেঁধেছে যেটা আল্লামা ইয়াহিয়া এ কথা দাবি করেছেন যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে পবিত্র যত আয়াত আছে গোটা দিয়ে বিভাজন করা ভাগ করা এ তথ্য সঠিক নয় এটা ভুল প্রমাণিত হয়েছে তারপরেও এই ভুল একটা থিওরি নিয়ে বাইজেদ খান পন্নি যে কথাগুলো বলেছে তিন সংখ্যার জালেনকে আল্লাহ বেঁধে দিয়েছে আর শেষ কথাটা এতটাই কঠিন তিনি বলছেন আবার শুনছি দেখেন পৃষ্ঠ নম্বর তেত্রিশে কথা আরো মারাক্ত কি বলছেন আল্লাহ আল্লাহ সংখ্যার মজুজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছে একইভাবে ইমামের সেই দিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মজুজা দিয়ে সত্যায়ন করেছেন এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায় নাউসু ইন জালিক মানে ইমামের বক্তৃতা ইমামের সেই কথাগুলো এটা নিয়ে কোরআনের সমপর্যায় বা ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে যায় নাউজি বি জালিক পবিত্র কোরআনে আল্লাহ দেখে একাধিকবার চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে পবিত্র কোরআনের মতো একটা কোরআন রচনা করো যদি তা না পারে একটা সুরা রচনা করো কোরআনের মতো একটা সুরা রচনা করো পবিত্র পবিত্রা পড়েন নাম্বার তেইশে চব্বিশ আল্লাহ তোমরা কোশ্চিন কালেও পড়বে না আল্লাহ বলেছো তোমরা কোশ্চিন কালেও যে আল্লাহ সুমাদ পবিত্র কোরআনের অনুরূপ বা তার সাধারণ স্বাভাবিক একটু একটু মিল থাকবে এমন কিছু রচনা করতে পারবে না পবিত্র কোন স্পষ্ট আয়াত যে কোরআনের মতো কোনো গ্রন্থ রচনা করা সম্ভব নয় বা কোরআনের অনুরূপও সম্ভব নয় বা কোরআনের সঙ্গে কিঞ্চিত পরিমাণে মিশাল একটু একটু মিল আছে এমন কিছু করা সম্ভব নয় এটা আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছে অথচ হিজবু তৌহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নির প্রত্যেকটা বক্তৃতা কথা নাকি এগুলো কি যে আল্লাহ কোরআনের পর্যায়ে ভুক্ত আর কোরআন কি বলেন তো কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কথা কোরআন আর হিজবুত তহিদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নি তার কথা দুটো নাকি একই পর্যায়ে ভুক্ত মানে আল্লাহর কথা আর হিজবুত তহিদের কথা দুটোই নাকি একই পর্যায়ে ভুক্ত জালিক এখানে মুসলিম আর থাকে কিভাবে ওদের তো আহ্বান যারা হিজবুত তোহিদের সাধারণ জনগণ আছেন বা আপনাদেরকে বিভ্রান্ত করছে এদের যে আকিদা আপনাদেরকে ভালো ভালো কথা বলে বক্তৃতার শেষে কিছু গুটি কয়েক জিনিস দিয়ে এগুলো আপনাদের ইমানকে হরণ করার চেষ্টা করছে আমার পাঁচ পয়সা এখানে লাভ নেই আমাকে বলতে পারে ধর্ম ব্যবসায়ী আমি ধর্ম ব্যবসায়ী না রে ভাই কেন আমি না মাদ্রাসায় চাকরি করি না মসজিদের ইমামতি করি আমরা কিছুই করি না ধর্ম ব্যবসায়ী বলতে পারবেন না আর ধর্ম বিষয়ে কাকে বলবেন এখন মানুষ পবিত্র কোরআন হাদিস সব অনুবাদ হয়ে গেছে মানুষ পড়ছে কাকে বলবেন তো যাই হোক বাইজিদ খান পন্নির প্রত্যেকটা কথা নাকি এটা আল্লাহর কথার নেই তথা কোরআনের সমপর্যায়ের নউজিবিল্লামিন জালিক তাদের আকিদা নম্বর ছয় তাদের আকিদা নম্বর ছয় সেটা হচ্ছে নবী প্রসঙ্গে আমি প্রথমে আলোচনা করলাম ইসলাম প্রসঙ্গে দুই আলোচনা করলাম কি প্রসঙ্গে নবী প্রসঙ্গে দুই হচ্ছে কোরআন প্রসঙ্গে তিন এবার আলোচনা নবী প্রসঙ্গে তাদের আকিদা কি নবী প্রসঙ্গে একটা আকিদা তাদের যে বইটা আছে শোষণের হাতিয়ার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা লেখক হচ্ছে এখন বর্তমান এমাম হোসেন মোহাম্মদ সেলিম যেটা হিজবুত তৌহিদ প্রকাশ করেছে তৌহিদ প্রকাশনা দ্বিতীয় প্রকাশ কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পনেরো সালে এটা প্রকাশ হয়েছে তাদের নবী প্রসঙ্গে কি আকিরা দেখেন আর এটা যেমন তেমন নবী না শ্রীকৃষ্ণ নজিবুল্লা মিন জালিক এই তিনি নাকি নবী তো তাদের মুখ থেকে তাদের কথা শোনেন তারা কি বলছে তারা লিখছে ভারতীয় মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দার্শনিক সম্বন্ধে যেসব সুচিন্তিত মতামত রেখেছেন মতামত বক্তব্য বিচার বিশ্লেষণ করে এই ধারণা সৃষ্টি হয় যে শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন নাউজ বিল্লামিন জালিক তিনি বলছেন যে ভারতবর্ষের মুসলিম চিন্তাবিদ মুসলিম চিন্তাবিদ ও ইসলামিক দার্শনিকগণ শ্রীকৃষ্ণ সম্পর্কে যেসব সুচিন্তিত মতামত রেখেছে তাদের এই মতামত পড়লে বিশ্লেষণ করলে এটা নাকি মনে হয় যে শ্রীকৃষ্ণ একটা নবী ছিল জালিক এই কথা কোন গবেষক বলেছে প্রথম প্রশ্ন নম্বর প্রশ্ন যে কোন কিতাবে বলেছে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন তিন যে মুসলিম স্কলার কে বলেছে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে হলে মুসলিম স্কলারের কথা জানতে হবে কেন মুসলিম স্কলের কথা জানতে হবে কেন কেন শ্রীকৃষ্ণর যে শ্রীমৎ ভাগবত গীতা একটা বই আছে আমরা সকলে জানি যে শ্রীকৃষ্ণ নামে আছে হিন্দুরা সব যেতে বেশি পরে আঠখানা খানা অধ্যায় আছে সাতছখানে মন্ত্র আছে মোবালার চ্যালেঞ্জ এমনি করি নাই আলহামদুলিল্লাহ ভাই হিন্দু ধর্মপুরে ছাত্র আমি সংস্কৃত আলহামদুলিল্লাহ জানি বুঝি বলতেও পারি তো শ্রীকৃষ্ণ যদি নবী হন তার জন্মবৃত্তান্ত তার কথাবার্তা শুনে যদি শ্রীকৃষ্ণকে নবী হিসাবে বিশ্বাস করতে হয় বা মনে হয় এটা হিজবুত তৌহিদের এই যে এমাম আছে হোসেন মোহাম্মদ সেলিম তিনি শ্রীকৃষ্ণ সম্পর্ক কিছু জানে না আর শ্রীকৃষ্ণর জীবন বৃত্তান্ত তার ব্রহ্মাবৈভত্র প্রাণ স্পষ্ট তার বৃত্তান্ত আছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানতে হলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়েন বিশেষ করে দুই তিন চার স্বর্গ ওখানে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা আছে বিষ্ণু পুরাণে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করা আছে আর সংক্ষিপ্ততা জানতে হলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন তো হিজবুত তহিদের লেখক সরি হোসেন মোহাম্মদ সলিম তিনি বলছেন শোষণের হাতিয়ার পঁয়ষট্টি যে শ্রীকৃষ্ণ একজন নবী হিসাবে মনে হয় আসলে শ্রীকৃষ্ণকে নবী হিসেবে মনে হয় কিসে থেকে বলবেন শ্রীমাদ ভাগবত গীতা পড়েন শ্রীমাদ ভাগবত গীতা অধ্যায় নাম্বার আঠারো শ্লোক নম্বর বাষট্টি পড়েন বাষট্টি থেকে উনআশি পর্যন্ত পড়েন শ্রীকৃষ্ণ নবী হিসেবে তা দাবি করেনি তিনি তো মূলত নিজেকে ঈশ্বর দাবি করেছে ভগবান দাবি করেছে স্পষ্ট ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাবি করেছে শ্রীমদ্ভাগবত গীতা দেখেন অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর একদম বিশেষ করে আঠারো নম্বর অধ্যায়ের বাষট্টি থেকে উনআশি নম্বর উনআশি নম্বর মন্ত্র পর্যন্ত পড়েন নিজেকে ঈশ্বর দাবি করেছে শুধু ঈশ্বর নয় তাকে যদি উপাসনা না করেন তার আরাধনা না করেন তার গুণকীর্তন না করেন আপনি কখনোই মানে প্রকৃতপক্ষে আপনি স্বর্গ পাবেন না জান্নাত পাবেন না এটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রসঙ্গে হিন্দু ধরা কিতা আর শ্রীকৃষ্ণ এই দাবিটা পড়েছে কোথায় শ্রীমৎ গীতা অধ্যায় নম্বর আঠারো মন্ত্র নম্বর বাষট্টি কী বলছে তামে বানাং গুচ্ছা সার্ব ভা তৎপ্রাসাদাত পরম শান্তি স্থানাং প্রপঞ্চতি শস্যতমা অর্জুনকে বলছে অর্জুন তামে বা সনাং গুচ্ছা সর্বভাবনে ভারাতা তুমি যদি সত্যি যদি মহা সুখ পেতে চাও যদি স্বর্গ পেতে চাও তামে বা সনাং গুচ্ছা সর্বভাবনে তার তৎপ্রাসাদাত পরম শান্তি স্থানাং প্রপঞ্চতি শস্যতমা আর হিন্দু ভাইরা অনুবাদ করেছে হে ভারত সর্বত্বভাবে তার শরণাগত হয় তার কৃপায় তুমি পরম শক্তি লাভ করবে ও নিত্য ধাম প্রাপ্ত হবে মানে যদি সত্যি তুমি নিত্য ধাম লাভ করতে চাও লাভ করতে চাও তাহলে শ্রীকৃষ্ণর উপাসনা করো তার আরাধনা করো মন্ত্রটি আরো স্পষ্ট আছে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর আঠারো মন্ত্রমান ছেষট্টি সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম স্বর্ণাং ব্রাজ সর্বধর্ম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকেই স্বর্ণাং বাজ আমার আরাধনা করো আমারকে উপাসনা করো তবেই তুমি মুখ্য লাভ করবে তো ভাই এটা হিন্দুদেরও দাবি না যে শ্রীকৃষ্ণ তিনি কি ঈশ্বর মানে তার উপাসনা করে এবং মানে বিশেষ করে শ্রীকৃষ্ণ তিনিও গীতাতে দাবি করেছেন যে তিনি একজন ঈশ্বর তার আরাধনা করতে হবে তার গুণকীর্তন করতে হবে নাহলে কেউ লাভ করতে পারবে না পরিত্যাজা সমস্ত ধর্ম ত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র আমি শ্রীকৃষ্ণকে করে যে আরাধনা করো গুণ কীর্তন করো তো এটা হিজবুত এটা হিন্দু ধর্ম প্রসঙ্গে জানে না শ্রীকৃষ্ণ প্রসঙ্গে জানে না এবং হিন্দু ধর্মদের বিশ্বাসও জানে না তার ধর্মগ্রন্থ প্রসঙ্গে জানে না তার জন্য একটা মিথ্যা কথা লেগেছে যে মুসলিম জালিক এ দাবি কেউই করেনি যে শ্রীকৃষ্ণ একজন নবী নিশ্চিত কেউ বলেনি আর শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বর দাবি করেছে নবী দাবি করেনি হিন্দুরা শ্রীকৃষ্ণকে ঈশ্বরে বিশ্বাস করে তিনি অবতার বা অবতারে তো আর্য সমাজ যারা আছে তারা অবতারবাদে বিশ্বাস করে না যারা পৌরাণিক মতবাদে বিশ্বাসী তারা অবতারবাদে বিশ্বাস করে কিন্তু শ্রীকৃষ্ণ কি আসলে অবতার রূপে এসেছে হিন্দুদের বিশ্বাস না অবতার রূপে আসেনি কেন তার দলিল স্বরূপ হিন্দুরা দিয়ে থাকে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় চার মন্ত্র নম্বর সাত আর আট দুটো মন্ত্রে স্পষ্ট লিখেছে যে ইয়াদা ইয়াদা হি ধর্মস্থে জ্ঞানাতি ভাবাতি ভারতা আভূর্তন্দম ধর্মস্থে তাদের আত্মানম সূর্যামি অহম পরিত্রাণ সাধু নং বিনাশা চাই দুষ্কৃতম ধর্ম সংস্থার থানায় সম্ভাবমি উগে উগে ইদাইদা হি ধর্মাস্থায় গ্লানাতি ভাবতি ভারতা যখন ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে গ্লানি নিমে আসে ধর্মের মধ্যে অধর্ম নিমে আসে গ্লানি নিমে আসে পাপ অন্য অত্যাচার করতে শুরু করে দেয় গ্লানতি ভাববতী ভারাতা অভ্যুত্তনাম ধর্মাসে সেই সময়তে তাদের মানে উষিবাগ তাদের আত্মা নাম তাদের আত্মা নাম সৃজামি অহাম তাদের উষিবাগ ওই সময় তিনি কি করেন হিন্দু ভাইদের ব্যাখ্যা যে ওই সময় ঈশ্বর তিনি মানব রূপে আসেন জানিক হিন্দুরা বিশ্বাসী করে যে শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর তিনি পৃথিবীতে এসেছেন তো আপনি এই ব্যক্তিকে কিভাবে বলতে পারেন যে তাকে নবীর সঙ্গে সাদৃশ্য করা হিন্দুরা বিশ্বাস করে না যে তিনি তারা বিশ্বাস করেন ঈশ্বর মানব রূপে পৃথিবীতে এসেছে যেটা গীতার স্পষ্ট আছে পারে তা নয় সাধনা বিনাশে আছে কীতাম ধর্ম সংস্থাপনা সম্ভাবনী যুগে যুগে যখন তিনি কেন আসেন যে সত্যকে জয়লাভ করতে আর মিথ্যার বিলুপ্ত ঘটাতে রাক্ষসকে ধ্বংস করতে ঈশ্বর প্রত্যেক যুগে আসে এটা হিন্দুদের দাবি তো এটাই হিন্দুদাই নিজেরা দাবি করছে যে না আমরা এই শ্রীকৃষ্ণকে কোনো অবতারে বিশ্বাস করি না ঈশ্বর বিশ্বাস করি দুই হিন্দু ভাইরা বিশ্বাস করছে আর শ্রীকৃষ্ণ নিজেই দাবি করেছে তার শ্রীমদ্ভাগবৎ গীতাতে তো কেন এই মিথ্যাচার আগে পড়াশোনা করবেন তারপরে দেখবেন অসংখ্য দলিল শুধু গীতা থেকে দিলাম গীতাগুলো দেখে নেবেন যারা সত্য অনুসন্ধান করছেন তাই বলবো ভাই আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে আপনাদের ইমানকে নিয়ে ছিনিমিনি করার চেষ্টা করছে একটা বিষয় বুঝে নেন যে তাদের দাবি ইসলাম বিশ্বে নাই হঠাৎ করে বাইজিদ খান পনি নাকি ইসলামের সঠিক ব্যাখ্যা পেয়ে গেলেন আর পৃথিবীর যারা অন্য কোনো জায়গাতে মানুষ আছে ধরেন আমরা ভারতবর্ষের মানুষ কেউ পাকিস্তানে আছে যারা ইংরেজি মানে বাংলা ভাষা বোঝে না চীন নেপাল ভুটান পৃথিবীতে দুশো ছাপান্নখানা রাষ্ট্র ছাপান্নখানা দেশ আছে তারা এই হিজবুৎ তহীদের কোনো খবরই পেল না তারা কি গোমরা অবস্থায় মারা যাবে তারা কী অপরাধ করেছে ধরলাম বাংলাদেশি মানুষ যারা আছে তারা সেলিমের কথা শুনছে না তাকে যে ইসলাম আছে কিন্তু যারা বিদেশে পড়ে আছে গোটা বিশ্ব জগতে এত মানুষ আছে ছাপান্নখানা ইসলামিক দেশ আছে তারা তো হিজবুৎ তহিদের কথাই জানে না তো তারা কি গমরাহ মরে যাবে এটা কি সম্ভব হতে পারে না কোশ্চিন কেন না এটা সম্পূর্ণ এটা এই সংগঠনের তহুদ সংগঠনের বিভ্রান্তি আমাদের যারা ভাইয়েরা আছে যারা অবল ভাই যারা এই বিষয়ে ফাঁদে পড়ে গেছেন বা আপনারা একটু বোঝার চেষ্টা করেন ওদের ফাঁদ থেকে বের আসার বের আসার চেষ্টা করেন তাদের এইসব আকিদা এইসব বিশ্বাসগুলো সম্পূর্ণ ভুল তাদের আকিদা নাম্বার ছয় ওদের সাত নম্বর আকিদা নবী প্রসঙ্গে নাউজ জালিক প্রথমে পড়েন তাদের আকিদা হচ্ছে ঈশা অন্যায় করেছেন কেমনভাবে লিখেছে কথাটা তাদের হুবহু পড়ছে আপনারা নিজেরাই পড়বেন বুঝতে পারবেন তাদের বই থেকে তাদের বই নাম দাজ্জাল ও ইহুদি খ্রিস্টান সভ্যতা পৃষ্ঠা আবার পঞ্চান্ন কি লিখেছে দেখেন মূল দাবি হচ্ছে খ্রিস্টানদের অপকর্মের জন্য ঈশা আল্লাহসাল্লাম দায়ী হওয়ার সম্ভাবনা আছে মানে ঈশা আলাহ দায়ী মানে ঈশা আলাহাল্লামের প্রতি অপবাদ যে তিনি ত্রুটি করেছেন ভুল করেছেন বা তাকে দায়ী করা হয়েছে খ্রিস্টানরা বর্তমান গোটা বিশ্ব জগতে আজকে যে অপকর্ম করছে ঈশা আলাহামকে আল্লাহর পুত্র বলছে মারিয়ামের উপাসনা করছে তো এর জন্য দায়ীকে হিজবুত তহিদ ব্যাখ্যা তারা বলছে এর জন্য দায়ী মূলত ইশা আলাহাল্লাম নামিন কি লিখেছে দেখেন নাম হচ্ছে দাজ্জাল ইহুদি খ্রিস্টান সভ্যতা খ্রিস্টানের পঞ্চান্ন লিখছেন এমন হতে পারে যে আসমানে উঠে নেবার পর আল্লাহ ঈশ্বা আল্লাহ সাল্লামকে ভবিষ্যতে তার উম্মার কাজের ফলে যে দাজ্জালের জন্ম হবে তা দেখিয়ে দিলেন যা দেখে ঈশা আলা সাল্লাহ আল্লাহকে বললেন কি বললেন দেখেন কি লিখছে ইয়া আল্লাহ আমার উম্মতের কাজের ফলের জন্য আমিও অন্তত আংশিকভাবে দায়ী নজলিন জালিক স্পষ্ট হয়ে লিখছে যে ঈশা সাল্লাম নাকি সেই দিন আল্লাহকে বলেছে ইয়া আল্লাহ আমার উম্মতের কাজের ফলাফলের জন্য আমিও নাকি আমিও অন্তত আংশিকভাবে দায়ী ঈশা আলাহিসামকে দায়ী বানিয়ে দিচ্ছে কেন ভাই ঈশা আলাহিসামের কি দোষ ঈশ্বর আসলাম তো হক প্রচার করেছে পবিত্র কোরআনে আল্লাহ সুমতাল্লাহ নিজে ঈশ্বর আসলামকে কন্ডেম করেছে মানে ঈশ্বর আসলামের বিরুদ্ধে যেসব ইহুদি খ্রিস্টান সেই সময়কে তার অনুসারে বিভ্রান্তির মধ্যে পড়েছে আল্লাহ সুমতাল্লাহ ঈশ্বর আসলামকে সেপার করেছেন পবিত্র কোরআন খুলবেন বিশেষ করে ইমরান খুলেন ভাই সুরা ইমরান খুলেন সোনাম নম্বর তিন আয়াত নম্বর উনচল্লিশ থেকে একদম নম্বর ষাট পর্যন্ত পড়েন আল্লাহ ঈশ্বর প্রসঙ্গে কত কিছু লিখেছেন পবিত্র কোরআন সোনা মারিয়াম আয়াত নম্বর নয় থেকে আয়ত নম্বর চুয়াল্লিশ পর্যন্ত পড়েন শ্রো আম্বিয়া চল্লিশ থেকে এবং শেষ পর্যন্ত পড়েন সাল্লাম প্রসঙ্গে আল্লাহ লিখেছেন আল্লাহ সুবান ঈশ্বর আসালামকে কখনোই দোষারোপ করেনি বরং ঈশ্বা প্রসঙ্গে আল্লাহ সুমনতালা নিজে বলেছেন যে সেই দিন তাদের জন্য দেখাবে আল্লাহ সুমাত তালা এখানে ঈশ্বর পক্ষে কথা বলেছেন বংশ্রো ইমরান খুলেন আত্মার পঁয়তাল্লিশ আল্লাহ কি বলেছেন ঈশ্বর আসাল্লাম প্রসঙ্গে আর হিজবুত তহিদের কি আকিদা যে ঈশ্বল আসাল্লাম নাকি তার উন্মতের কাজের ফলের জন্য গোনাগার বা দায়ী দায়ী ঈশা অন্যায় করেছে নজরুল জালিক সই বুখারিতে স্পষ্ট হাদিস আছে যে পৃথিবীতে সমস্ত মানুষকে শয়তান স্পর্শ করেছে কিন্তু ঈশ্বর আসসালামকে শয়তান স্পর্শ করতে পারেনি আল্লাহ সুমতা যাকে কোন ফায়া কোন হও বললে হয়ে যাও দিয়ে সৃষ্টি করেছে তাকে গুণাগার বানিয়ে দেওয়া তাকে দায়ী সাব্যস্ত করা এটা কোনো মুসলিম করতে পারে না আমরা মনে করি বিশেষ করে প্রত্যেকটা নাবির আসুম তারা মাসুম তারা গুণা থেকে পাক এবং পবিত্র তাদের কোনো দোষ বা তারা বিশেষ করে রিসা লাত তাদের দায়িত্বতে কখনো তারা মানে লঙ্ঘন করেনি বা দায়িত্ব থেকে কখনো পিছু পালানো মতো নবিরাসুলদের এটা নয় আর যদি থাকে আল্লাহ সালের সঙ্গে সঙ্গে তাদেরকে পরিবর্তন করে দিয়েছে তার যদি দায়িত্ব লঙ্ঘন করে পবিত্র কোরআন খুলেন সরে ইমরান আত্মার পঁয়তাল্লিশ কোরআন সবার কাছে আছে বাংলায় পড়েন পবিত্র কোরআন সুরা ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর পঁয়তাল্লিশে আল্লাহ সুমতাল ঈশ্বর স্থানের প্রসঙ্গে কি বলছে দেখেন স্মরণ করো যখন ফেরেস্তারা বলিলে হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তরফ থেকে তোমাদেরকে একটি বাণী সংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসি ইবনে মারিয়াম সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন তাল্লাহ জিব্রাইলকে দিয়ে মারিয়ামকে আগে খবর পাঠিয়ে দিয়েছে যে হে স্মরণ করো যখন ফেরেশতারা বলিলে হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তার তরফ থেকে তোমাকে একটি বাণী সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে মাসি ইবনে মারিয়াম যার নাম হচ্ছে ঈশা আলাহ সে সম্মানিত দুনিয়া সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং যে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম মানে আল্লাহর ঘনিষ্ঠদের অন্যতম আর এই হিজবুত তাহিদের এই আকিরা দেখেন যে ঈশা আলাহ সাল্লাম নাকি বলবে আমার উন্মতের কাজের ফলের জন্য আমি মানে অন্তত আংশিকভাবে দায়ী কোনো নাবি কোনো সময়তে খেয়ানত করে না কোনো নবী কখনো দায়িত্ব লঙ্ঘন করে না এটা নবীদের সিফাত স্পেশাল ভাবে আল্লাহ সন্তান ওইভাবে তৈরি করেছে শ্রীমাইদায় তোমার সাত আল্লাহ বলে দিয়েছে যে তুমি দিনকে পৌঁছাতে থাকো আল্লাহ রসুলকে বলছে হেফাজতের দায়িত্ব আমার কোনো ভাই নেই বিশ্বনবী মোহাম্মদ তিনিও শেষ পর্যন্ত আছে বিদায় হজের সময় তিনি বলেছেন এক লক্ষ প্রায় অনেক হাজার হাজার সাহাবার দিয়া তালা আনন্দের সামনে যে আল্লাহাল বাল্লাগতু আমি কি দায়িত্ব পৌঁছিয়াছি সাহবারা বলছে না ইয়ারসুল্লাহ নিশ্চয়ই আল্লাহ রসুল আপনি পৌঁছেছেন দায়িত্ব আল্লাহ বিশ্বনবী আল্লাহর দিকে ইঙ্গিত করে তথা আঙ্গুল আসমানে আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমার আমি দায়িত্ব পালন করেছি আর এই চিন্তা করে দেখেন ঈশ্বালাম নাকি তিনি কি করেছেন তিনি আংশিকভাবে ভাবে দায়ী কার জন্য ওই খ্রিস্টানরা উল্টা পাল্টা আকিদা গ্রহণ করেছে খ্রিস্টানদের ভুলের জন্য নাম সিবিল্লাহাম জালি এখন প্রশ্ন একটা ইসবুৎ তহিদের এমামকে বলুন তো ঈশ্বালসাল্লাম কি ভুল করেছে সেটা উল্লেখ করেননি বই কোন ত্রুটি করেছে যে তার জন্য দায়ী হবে ঈশা আলাহিসাল্লাম কোন ত্রুটি করেছে একটা ত্রুটি দেন কুল হাতু ব্রানাকুম ইনকুম তুম সাদেকিন আল্লাহ বলছে যদি সত্যবাদী হয়ে থাকো তোমার দাবিতে প্রমাণ পেশ করো সুরা বাকার আসন মা দুই আট নাম্বার একশো যে সত্যবাদী হয়ে থাকেন প্রমাণ পেশ করেন যে ঈশা আলাহ সাল্লাম আংশিক যে দায়ী আপনারা মনে করেন বা আপনাদের আকিদা ঈশা আলাহিসাল্লামের কী ভুল ছিল কি ভুল করেছে কি অন্যায় করেছে কোন দায়িত্ব লঙ্ঘন করেছে দলিল পেশ করেন পবিত্র কোরআন সত্যবাদী হলে প্রমাণ পেশ করো আর যদি প্রমাণ পেশ করতে না পারেন তো এটা মিথ্যা এটা প্রকৃত ইসলাম নয় আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারে এটা প্রকৃত ইসলাম নয় হিজবত তাদের আকিদা নম্বর আট নবী প্রসঙ্গে তাদের আর একটা আকিদা রেখেন নবী প্রসঙ্গে এটা আছে ইসলামের প্রকৃত আকিদা ইসলামের প্রকৃত আকিদা এই যে আমার কাছে বইটা হার্ড কপিও আছে ইসলামের প্রকৃত আকিদা পৃষ্ঠ নম্বর সতেরোতে কি লিখেছে দেখেন লিখছেন হিজবুত তৌহিদের তো মানে তৌহিদের ওপরে ইমানে পরে শ্রেষ্ঠ আমল ওই তৌহিদ প্রতিষ্ঠা জিহাদ বলেই তার পুরস্কার আল্লাহ রেখেছেন ইসলামের শ্রেষ্ঠ পুরস্কার ও সম্মান যে পুরস্কার ও সম্মান কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ নবীদের ছাড়িয়ে গেছে নওজ্লা কথার মধ্যে কত গভীরতা দেখেন এখানে বলছে মানে জিহাদের বলছে জিহাদের ফজিলত ফজিলত মানে মুজাহিদের বৈশিষ্ট্যের আল্লাহর নবীদেরকেও ছাড়িয়ে গেছে মানে জিহাদের ফজিলত একজন মুজাহিদের ফজিলত কেউ যদি জিহাদ করে কেতাল করে তাদের দাবি অনুযায়ী তাদের ব্যাখ্যা অনুযায়ী কেউ যদি জিহাদ করে তাহলে কি তার যে ফজিলত যে মর্যাদা নবীদেরকেও ছাড়িয়ে গেছে নাউসিবিলামিন জালি ভাই সাধারণ দিনী ভাই যারা আছেন যারা হিজবুত তাহলে পড়েছেন বা আপনাদেরকে বলবে কি সম্ভব যে সে যত আল্লাহর অলি হোক যত বড়ই সে জিহাদি হোক যত বড়ই সে কেতাল করুক যত বড় আল্লাহর পক্ষে কথা বলুক একজন নবীর উপরে যেতে পারে এটা ছোট্ট বিবেকে কি বলে ইসলামের প্রকৃত আকেদা পৃষ্ঠা নাম্বার সতেরোতে স্পষ্ট লিখেছে এই ঘৃণিত একটি আকেদা যে জিহাদের ফজিলত বা এর পুরস্কার নবীদেরকে ছাড়িয়ে দেবে নবীদের চেটে মর্যাদা বেশি হবে এটা সম্ভব এটা কেউ বিশ্বাস করতে পারবে কোন মুসলিমকে এটা বিশ্বাস করবে যে অসম্ভব এটা প্রকৃত ইসলাম কখনই নয় এটা হিজবুত বিভ্রান্তি গমরা আল্লাহ হিজবুত তহিদের সাধারণ আমজনতা যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ মামিন অনেক হিজবুত তৌহিদের যেসব ভাইয়েরা আছে যে সাধারণ যারা আল্লাহ প্রেমী নবী প্রেমী ইসলাম পেতে চায় ইসলাম মানতে চায় এইসব ব্যক্তিরা বিভ্রান্ত করছে গুমরা করছে আল্লাহ স্মাদ তুমি তাদেরকে বিশেষ করে হেদায়ত করো আমি এই দুয়াই করব। আমরা সংক্ষিপ্ত করি আকিদা নাম্বার নয় হিজবুত তহিদের আকিদা নাম্বার নয় সলাৎ প্রসঙ্গে আমি কিন্তু ইসলাম প্রসঙ্গে আলোচনা করলাম আমি আস্তে আস্তে ইসলামের গুরুত্বপূর্ণ এরকম আকিদা বিভ্রান্ত আমি কয়েকশো জমা করে রেখেছি একশোর উপরে আমি গুরুত্বপূর্ণ যেগুলি ইসলামের মুতাহাতির পর্যায়ে প্রচলিত সকলে জানে সে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি আকিদা নাম্বার নয় সলাত নামাজ প্রসঙ্গে তাদের আকিদা কি মূলত হিজবুত যে দাবি যে সলাত এটা মৌলিক একটা ইবাদত নয় এটা সলাত হচ্ছে শুধুমাত্র সঙ্গে তুলনা করা যায় যে বিভিন্ন ফোর্স আছে তাদের কুস্কা আওয়াজ সলাতের সঙ্গে যদি কোনো কিছুর মিল থাকে তো এটার একটাই মিল সেটা হচ্ছে কুসকা আওয়াজ ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নাম্বার একুশে কথা লিখেছে ইসলামে প্রকৃত সালাহ পৃষ্ঠা নাম্বার একুশে এ কথা লিখেছে কি লিখেছে সংক্ষিপ্ত বলছি দেখেন সালাত প্রশিক্ষণ শুধু আমাদের যুদ্ধ শেখায় না সলাৎ চারিত্রিক দৈহিক মানসিক আত্মিক আধ্যাত্মিক বহু প্রকারে শিক্ষা দিয়ে যদিও যুদ্ধের প্রশিক্ষণ মানে প্রশিক্ষণটাই প্রথম ও মুখ্য মানে সলাৎ আমাদেরকে মূলত কি শেখায় যুদ্ধের প্রশিক্ষণ শেখায় তাছাড়া আধ্যাত্মিক যে ব্যাপারগুলো আছে দৈহিক যেগুলো আছে সেটা এটা আলাদা মানে এটা গুরুত্ব কম মৌলিক গুরুত্ব কি যে সলাৎ আমাদেরকে যেটা শেখাচ্ছে সেটা কি যুদ্ধ করার নিয়ম নীতিমালা আমাদেরকে শেখাচ্ছে তারপর লিখছে দেখেন সালাতের দৃশ্য পৃথিবীর আরেকটি মাত্র দৃশ্যের সঙ্গে সঙ্গে নিলে এর কিছুর সাথেই মিলে না সেটা হচ্ছে পৃথিবীতে যে কোনো সামরিক বাহিনীর কুচকা আওয়াজের সঙ্গে ইসলামের প্রকৃত পৃষ্ঠা নম্বর একুশ তাদের পরিষ্কার দাবি ইসলামে আমরা যে নামাজ সোলাত আদায় করছি এটা মূল মূল কারণ হচ্ছে এটা যে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া কেতালের জন্য প্রস্তুতি নেওয়া এটা হচ্ছে মূল কাজ আর আধ্যাত্মিক বিষয় যেগুলো আছে এগুলো মানে এগুলো মানে বাই বাইপাস এগুলো অতিরিক্ত মানে আধ্যাত্মিক লাভ বা আত্মিক লাভ মানসিক লাভ দৈহিক লাভ এগুলো কি এগুলো মানে যেটাকে বলা হয় আমরা কি যে সম্ভব যে লেভেলটা অল্প মূল হচ্ছে জিহাদ আসলে এই জন্য কি আল্লাহ সরৎকে ফরজ করেছে পবিত্র কোরআনে আকিম সালাহ এই কথাটা কমপক্ষে বিরাশিবার আল্লাহ সনাতের ব্যবহার করেছেন আর এমনি সলাতের কথা পবিত্র কোরআনে সাড়ে তিনশো বারের কথা আল্লাহ সলাতের কথা বলেছে সলাতের উদ্দেশ্য বলেছে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সলাত নিশ্চয়ই সলাত সলাতের ব্যাপারে কোরআনে এতগুলো আয়াত এসেছে যে সলাতকে বলছে এটা সামরিক বাহিনী কুচকা আওয়াজ এটা কোশ্চিন কালেও নয় আর দুই নম্বর এখানে একটা সংশোধনীয় মানে সংশোধনীয় একটা বিষয় যে হিজবুত তৌহিদের সলাত দেখবেন তারা যন্ত্রের মতো রোবটের মতো সলাত আদায় করে যন্ত্রের মতো চ্যালেঞ্জ করে বলতে পারি এ বিষয়ে মুবাহলা করতে পারেন এই সলাতের ব্যাপারে হিজবুত তহিদরা যেই সলাত আদায় করে যে ঢঙ্গিতে যেভাবে মিলিটারি ফোর্সের মতো আল্লাহ আকবর সামি আল্লাহ হুলিমান হামিদা এইভাবে যে সলাত আদায় করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ্ব নবী এইভাবে সলাত আদায় করে নি নিশ্চিত যদি আমি দাবি করছি যে বিশ্বনবী এ সলাত আদায় করেনি হিজবুত হিজবুৎ বর্তমান যে সলাৎ এটা বিশ্বনবীর কোশ্চিন কালে সলাৎ হতে পারে না হানড্রেড পার্সেন্ট যদি এ বিষয়ে যদি আমার সঙ্গে মুবাহালা করতে চান তাহলে মুবাহলা করতে পারেন স্পষ্ট দাবি যে বিশ্বনবীর সলাৎ কোশ্চিন কাল এরকম ছিল না হান্ড্রেড পারসেন্ট ছিল না এটা না কোরআন দিয়ে না হাদিস দিয়ে না ইতিহাস দিয়ে কোনোভাবে প্রমাণ করতে পারবেন না আর যদি বিশ্বনবীর সলাত হিজবুত তহিদের যে সলাৎটা আদায় করে যে ঢঙ্গে মিলিটারি ফোর্সের মতো তো এখানে মুবাহলা করেন এখানে দলিল প্রমাণের দরকার নেই হাদিসের গ্রন্থ নিয়ে দরকার নেই কোরআনের আয়াত নিয়ে আসার দরকার নেই মুবাহলা করে দেন আপনারা দাবি করেন হ্যাঁ এটাই আমরা হিজবুত তহজ্জে সলাত আদায় করি এইভাবে বিশ্বনবী সলাত আদায় করেছে বিশ্বনবী সলাত যদি হিজবুত তহজ্জে সলাতের সঙ্গে মিল না থাকে তাহলে আল্লাহর গজব যেন আপনার উপরে নাজিল হয় আপনার এই দাবি করেন একটা ভিডিও বানান বলেন এইভাবে দাবি করেন একটা ভিডিওতে যে আমরা হিজবুত তহিদ যে সলাত আদায় করি এই সলাদ যদি বিশ্বনবী সলাত হয়ে না থাকে তাহলে আল্লাহ আমাদের পরে গজব নাজিল করুক এইভাবে নিজের উপরে বদা করেন যেটা ইমরান আয়াত নম্বর একষট্টি তাল্লাহ বলেছে দেখি কেমন আপনার দম আছে বুকে দম আছে চ্যালেঞ্জ করে বলছি কোশ্চিন কালেও ইমাম সাহেব পারবেন না ইমাম তো না ইমাম সাহেব পারবেন না কেন এটা আল্লাহ সলাত নয় আর আমি এখানে এখানে মুবাহালা করতে পারি হানড্রেড পারসেন্ট হিজবুত হিদ যে সলাত আদায় করে হিজবুত যেগুলো আদায় করে এটা আল্লাহ রসুরের কশ্চিন কালেও এই ঢঙে সলাত নয় যে যেমন আল্লাহ আল্লাহ জোরে জোরে যেগুলো করে এইভাবে এই রুকুন গোলা যেগুলো মিলিটারি ফোর্সের সঙ্গে তুলনা করে তারা নতুন বানিয়েছে এটা কশ্চিন কাল আল্লাহ নয় যদি হয়ে থাকে আল্লাহ আমার উপরে যেন বিশেষ করে গজব নাজিল করে আল্লাহ যেন আমার উপরে হয় আমি আমার উপরে বদ নিলাম সজ্ঞানে বলছি এবার আপনি একটা ভিডিও করেন তো দেখি দেখেন করেন একটা ভিডিও বানান যে আল্লাহ সলাত আপনাদের সলাতের মতো এই মিলিটারি মতো ছিল এত স্পিডে ছিল এগুলো ছিল চ্যালেঞ্জ করে বলছি এখন আমি নিজে বদ্ধ করলাম বলছি আপনাদের সলাতটা বিশ্বনবীর সলাত নয় হান্ড্রেড পার্সেন্ট সলাত আপনাদের সলাতের সঙ্গে বিশ্বনবী সলাতের ওই রুকুনগুলোতে মিল নেই যে রুকুনগুলো আপনি স্পিডে করছেন মানে তাক দেখছেন এ আল্লাহ হকবার রুকুতে শট করে একবারে মানে সকলে দ্রুত গতিতে একসঙ্গে মানে চলে যাচ্ছেন সিজদা থেকে হকাম করে উঠছেন আবার এভাবে যাচ্ছেন এটা আল্লাহ সাল সালাত নাই একদম স্পষ্ট বলে দিলাম নেন এবার আপনারা পারলে আপনি একটা এরকম ভিডিও বানান যে না দাবি করেন যে না আপনার সলাতে বিশ্বনবী সলাত যদি আপনার সলাত বিশ্বনবী সলাত হয়ে না থাকে তাহলে সেলিম সাহেব আপনি বলেন যে আল্লাহ যেন আপনার উপরে গজব নাজিল করে দেখি আপনার কেমন বুকের বল আছে আপনার কেমন ইমানে জজবা আছে আপনি কেমন মমিন আপনি করে দেখান দেখি আপনি করে দেখান পারবেন না কেন আপনিও ভালোভাবে জানেন এটা আল্লাহ সলাত নয় এটা আপনার বানানো ব্যাখ্যা মুসলিম উম্মাকে বিভ্রান্ত করার জন্য একটা কলা কৌশল ছলচতরি যেটা চোদ্দশো বছরের ইতিহাসে কোনো কিছু ছিল না কোরআন হাদিসে যার বর্ণনা এইভাবে নেই নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছেন মানুষের নামাজকে সলাতকে বাতিল করার চেষ্টা করছেন সলাত এটা হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহ সাল্লাহ পবিত্র করেন সুরা মুমিন আয়তমার এক দে বলেছে কদ আফলাহ মুমিনুন আল্লা দিন আহম ফি সলাতহিম খসেউন ওই সলাত ওই নামাজের যে সকল কাম যে নামাজ মানে খুশু খুজু রাখে খুশু খুশু মানে কি যে কোনো আরবিটিক্স নিয়ে দেখেন ধীরে সুস্থে সুন্দরভাবে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আদায় করতে হবে আর হাদিস তো অসংখ্য আছে যে আলাসের সলাদ কী ছিল ওটা আলাদা ব্যাপার তো এখানে দলিলের দরকার নেই আপনি স্পষ্ট মোবাহলা করেন দাবি করেন যে না আপনার সলাদটাই বিশ্বনবীর সলাদ যদি না হয়ে থাকে আপনার পরে গজব নাজি হবে এই বদুয়া করে নিজের জন্য পারবেন না আমি করেছি আমি বলেছি যে না আপনার ওই সলাদ যে রুকনগুলো জোরে জোরে স্পিডে মিলিটারি মতন করছেন এটা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয় আল্লাহ রসুল সলাতে এমন নয় যদি এমনই হয়ে থাকে আল্লাহ যেন আমরা গজব নাজির করে এই যে আমি নিজে বলে আদত করলাম করেন কোশ্চিন কালে পারবেন না হিম্মত নেই কেন কেন আপনি জানেন যে আপনি একটা বিভ্রান্ত মানুষকে গোমরা করছেন মানুষকে পথভ্রষ্ট করছেন নিজের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য হিজবুত তো হয়ে দশ নম্বর এটা গেলে সলাদ প্রসঙ্গে এবার রোজা প্রসঙ্গে তাদের আঁকি দেখেন রোজা প্রসঙ্গে মানে সিয়াম সিয়াম প্রসঙ্গে বলছে তারা দেখেন তাদের বই সেলিমের লেখাই বই হোসেন মোহাম্মদ সেলিমের লেখা বই সৌমের উদ্দেশ্য পৃষ্ঠানবচ্চ কি লিখছে দেখেন আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না পরিশুদ্ধ করতে চান তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়ি হারাম করেছেন সৌম না রাখার জন্য তিনি কাউকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই তিনি বলছেন এটাই যে আল্লাহ সুবান তার যুক্তি রেখে আল্লাহ সুন্দর কিছু করেনি আল্লাহ সহজ করেছেন তো সিয়াম পালন করতে মনে হিজবুৎ তহিদের এমাম সাহেব মানে খুব কষ্ট হয় কারণ তিনি বলছেন আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না সিয়াম রোজা পালন করতে মনে তার কষ্ট হয় কিন্তু স্পষ্ট আল্লাহল্লাহের হাদিসই আছে স্পষ্ট যে মুমিনদের জন্য শ্রমটা কষ্টের নয় আনন্দের তো তো যাই হোক হোসেন মোহাম্মদ সেলিমের সিয়াম তিরিশ দিন পালন করতে কষ্ট হয় তার জন্য তিনি সিয়াম প্রসঙ্গে তার আঁকিদা তিনি লিখেছেন তার আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না পরিশুদ্ধ করতে চান তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়িকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই কোথাও নেই পবিত্র কোরআন কোলেশ্বর বাকারা আয় নাম্বার একশো তিরাশি আল্লাহ সুমাতাল পরিষ্কারভাবে বলেছেন কতিবা আলাইকুম সিয়াম যে আমি সিয়াম রোজাকে ফরজ করেছি সাধারণ আম জনতা আলেম দরকার নেই ভাই বলেন তো কেউ যদি ফরজকে তরক করে ফরজকে ত্যাগ করে তাহলে সেটা গোনা হবে কি হবে না গোনা হলে তার শাস্তি হবে কি হবে না কারণ তিনি লিখছেন এখানে তাকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোথাও নেই তাকে শাস্তিও দেবেন না তার মানে এবং তাকে কি তাকে শাস্তিও দেবেন না জাহান নামে দেবেন না এই যে দাবি করেছে আর পবিত্র কর্মে সিয়ামকে ফরজ করালেও সিয়াম রোজা ফরজ এবং ফরজ কেউ যদি ত্যাগ করে তাহলে কি তার গুণ হবে না ঠিক আছে ধরে নিলাম কোরআনের আর একটা আসরে বাকারা এক নম্বর পঁচাশি আল্লাহ সাল্লাহ বলছেন আফতু মিনুনা বিবাদ কিতাবি তাক ফিনা বিবাদ তোমরা কি কোরআনে কিছু অংশকে বিশ্বাস করবে কিছুকে অবিশ্বাস করবে তোমরা কোরানের কিছু অংশ বিশ্বাস করবে কিছু অংশ মানবে আর কিছু অংশ কমান্য করবে যদি এই রূপ করে এদের জন্য যাহার নাম এরা ইহকালে ক্ষতিগ্রস্ত পরে ক্ষতিগ্রস্ত তো পবিত্র কোরানের সিয়াম রোজাকে আল্লাহ বলছেন ফরোজ এখন হিজবুত তহিদ যদি বা তাদের আকিদা বলছে যে না আল্লাহ এমনটা বলেছে কোথায় আল্লাহ বলছে আল্লাহ বলছে যে কোরআনের কিছু অংশ মানবে আর কিছুকে পরিত্যাগ করবে তো কোরআন যেহেতু বলছে সিয়াম ফরজ তো অবশ্যই আপনাকে পালন করতে হবে আপনি যদি না সিয়ামটা মানবো না বা আমি সমস্ত সিয়াম করব না দশটা পনেরোটা করব এটা হবে না কেন কোরআনে কিছু অংশ বিশ্বাস কিছু অংশ আমল করবেন কিছুকে বর্জন করবেন এটা ইসলাম এর আর্থ দেয়নি তাই সিয়াম যেহেতু আল্লাহ ফরজ করেছে আল্লাহরই বিধান কুতিবালকে সিয়াম সুরবাকার এক একশো তিরাশি আর আল্লাহ বলছে যে কোরআনে কিছু অংশে মানবে কিছু কেউ অস্বীকার করবে অমান্য করবে এরা প্রিয়কালে ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত এদের জন্য জাহান্নাম নাম তো নিশ্চিত আপনি যদি সিয়াম যদি পরিত্যাগ করেন তো আপনি যে কোরআন স্পষ্টই বলছে যে অবশ্যই আপনার পরিণাম জাহান্নাম হবে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত অবশ্যই আপনার শাস্তি হবে হে দিনী ভাই যারা হিজবু আম জনতা আছেন আপনার কোরআনটাকে একবার খোলেন আপনাদেরকে বিভ্রান্ত করছে গোমরা করছে আপনারা বাংলা যে কোনো কোরআন কিনে আপনারা দেখেন আল্লাহ কথা লিখেছেন আপনার উপরে মিথ্যা অপবাদ দেয় মিথ্যাভাবে আপনাদের এইভাবে সমালোচনা করছে আরেকটা পবিত্র কোরআন সরব আকার আত্মাদুশ আট আল্লাহ বলছে উদ খুলুফি সিলমি কফা যে তোমরা ইসলামের সর্বাত্মকভাবে প্রবেশ করো সর্বাত্মকভাবে প্রবেশ মানে ইসলামের সম্পূর্ণভাবে প্রবেশ করতে হবে এখন সিয়াম কেউ যদি পালন না করে তাহলে কি ইসলামের পালন করা হলো কেউ যদি পালন না করে তাহলে গোনাগর হবে কি হবে না হিজব তহিদের এমামের কি মত যদি কেউ আল্লাহ বলছে ইসলাম সর্বাত্মকভাবে প্রবেশ করো তো আপনারা যদি সর্বাত্মকভাবে প্রবেশ না করেন সিয়াম যদি পালন না করে গোনা হবে কি হবে না পাপ হবে কি হবে না আপনার যে দাবি আপনি বলছেন আবার পড়ছি আপনার লেখা বই শ্রমের উদ্দেশ্য নম্বর চোদ্দ আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না পরিশুদ্ধ করতে চান তাই তিনি ইসলামের ভেতরে যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন সম না রাখার জন্য তিনি কাউকে জাহান নামে দেবেন বা শাস্তি দেবেন এমন কথা কোরআনের কোথাও নেই আমি কোরআনের তিনটে আয়াত থেকে বললাম অবশ্যই কোরআন থেকে কোরআনের শিক্ষা এটাই কোরআনের শিক্ষা এটাই যদি কেউ ইসলামের ফরজ বিধানকে তর্ক করে অমান্য করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সে ব্যক্তি অবশ্যই শাস্তি পাবে সে ব্যক্তি অবশ্যই জাহান নামে যাবে তবে তাকে বলি না যে সে চিরস্থায়ী জাহান চিরস্থায়ী সারা জীবনই জাহান থাকবে এমনটা না খলে দিন আফিহা বাদা মানে চিরস্থায়ীভাবে থাকবে না অবশ্যই তাকে শাস্তি পেতেই হবে অবশ্যই তাকে জাহান নামে যেতে হবে এটাই আমাদের আকিদা এটা হচ্ছে প্রকৃতি ইসলাম আর আপনারটা বিভ্রান্তি করা ইসলাম যেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো কিছু নেই আর আপনি লিখেছেন যে কোরআনের কোথাও নেই কোরআন থেকে দিয়েছি তিনটে আয়াত মানে কোরআনের শিক্ষা কি কোরআন স্পষ্টতে সমস্ত কিছু বলবে না কোরআন স্পষ্টভাবে সমস্ত কিছু বলার দরকার নেই কোরআনের শিক্ষা মৌলিক হচ্ছে এটা ফরজ তরককারী অবশ্যই ক্ষতিগ্রস্ত অবশ্যই তারা শাস্তি পাবে আর তারপর আপনি বলছেন কোরআনের কোথাও নেই কোরআন কেন ইসলামের উৎস শরীয়তের উৎস কি শুধু কোরআন কেন হাদিস নেই মোস্তাদেক আল হাকিম অনেকগুলো হাদিস আছে যে সিএম যদি কেউ পরিত্যাগ করে তার জাহান নামে কিভাবে জ্বলবে কিভাবে তার জিহা কাটা হবে অনেকগুলো হাদিস আছে সিএম পরিত্যাগকারী ব্যাপারে তো এটা শুধু কোরআন থেকে দলিল চার মানে কি কোরআন থেকে দলিল চার মানে কি আপনার কি হাদিস মানেন না আপনি তো অনেক জায়গায় হাদিস বলেন তো খাসভাবে কোরআন থেকে দলিল চার দরকার কি আর খাসভাবে কোরআন থেকে দলিল চাওয়া বা নির্দিষ্ট মানে কখনো কোনো কিছু প্রমাণ চাওয়ার জন্য নির্দিষ্টভাবে কোনো কিছু চাও এটা কাফেরদের স্বভাব যেমন কাফের বলেছিল আলসুল চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান খাসভাবে নির্দেশ করে যে আমাদেরকে এটাই করে দেখান এটাই দিতে হবে এটাই দিতে হবে এটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব যে নির্দিষ্ট করে দেওয়া ইসলাম সুবিনাস্ত আছে কোরআন এবং হাদিস কোরআন হাদিস থেকে দলিল কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিস থেকে যেটা নির্ধারণ হবে সেটা ইসলাম আপনি নির্দিষ্টভাবে কোরআন থেকে দলিল চাওয়া এটা ইহুদি খ্রিস্টানদের কাজ কেন কোরআন একাধিক জায়গা আছে ইহুদি খ্রিস্টানরা নির্দিষ্টভাবে বলতো যে আমাদেরকে এটা দেন আমাদের গাছ থেকে সুরাব আকারাতে আছে একশো পঁয়ষট্টি নম্বরের আয়াতের পর থেকেই মুসার আসলামের কাছ থেকে বারবার চেয়েছিল নির্দিষ্টভাবে এটা কাদের ইহুদি খ্রিস্টানদের স্বভাব এটা মোমেন মানে মোমিনদের স্বভাব নয় মাসালা নম্বর এগারো মানে বুঝতেলেন সম মানে রোজা পালন না করলে জাহান্নামে নামে যাবে না শাস্তি হবে না এটা হিজবুত তহিদের মানে দাবি এগারো নম্বর এবার হজ প্রসঙ্গে তাদের আকিদা কী হজ তাদের আকিদা হচ্ছে হজ মুসলিমদের একটা আন্তর্জাতিক কনফারেন্স শুধু এতটাই নয় হজ প্রসঙ্গে তাদের একটি মানে ওয়েবসাইট মানে তাদের হিজবুত তহিদের যে ওয়েবসাইট আছে মুসলিম ওম্মার বার্ষিক সম্মেলন প্রবন্ধ মানে প্রথম মানে প্রবন্ধের প্রথম প্যারাতে এই কথাটা লিখেছে হজ প্রসঙ্গে লিখছে ইসলামের অন্য সব কাজের মতো আজ হজ সম্বন্ধেও এই জাতির আকিদা বিকৃত হয়েছে এই বিকৃতি আকিদাই হজ আজ রূপে একটা আধ্যাত্মিক ব্যাপার ব্যাপার আল্লাহর সান্নিধ্য অর্জন করার পথ মানে বলছে অন্যান্য ইবাদত যেমন বিকৃত ঘটেছে ঠিক এখন মুসলিমদের মধ্যে মানে আমাদের মধ্যে আমরা যারা মুসলিম আছি এসব মুসলিমদের মধ্যে হজ সম্পর্কে আঁকিদার মধ্যে বিভ্রান্ত ঘটেছে এবার হিজবুত তহিদের এ মাম তিনি প্রশ্ন করেছেন আমাদের কাছে দুটো কি প্রশ্ন দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বত্র আছেন সৃষ্টির প্রতি অনু পরমাণু আছেন তবে তাকে ডাকতে তার সান্নিধ্যের জন্য মানে এত কষ্ট করে দূরে কেন যেতে হবে নৌজ বিল্লামিন জালি তাদের যুক্তি দেখেন তাদের যুক্তি যে হজ নাকি আমরা মুসলিম যারা আছি আমরা নাকি বিকৃত করে ফেলেছি হজটাকে আমরা শুধু আধ্যাত্মিক নিয়েছি তো হিজবু তহিদের প্রশ্ন ইমাম সাহেব প্রশ্ন করছে আমাদের কাছে যারা আমরা হজ করতে মক্কায় যাই তিনি কি প্রশ্ন করছে দেখেন তো আমার তরফ থেকে কথা নাই তিনি বলছেন যে প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বত্র আছেন সৃষ্টির প্রতি অনুপরিমাণিত আছেন তবে তাকে ডাকতে তার সান্নিধ্যের জন্য এত কষ্ট করে দূরে যেতে হবে কেন মানে মক্কা যেতে হবে কেন এত কষ্ট করে আল্লাহমাতা বলছেন কি দেখেন এটা হিজবুত তহিদের দাবি আল্লাহমাতা কি বলছেন দেখেন পবিত্র কোরআন খুলবেন সুরা ইমরান সুরা নাম্বার তিন আয়াত সাতানব্বই আল্লাহমাতা বলছেন মানুষের ওপরে আল্লাহ বিধান ওই ঘর মানে মক্কা ওই ঘরে হজ করা আল্লাহর ঘর মানে আবার পড়ি মানুষের ওপরে আল্লাহর বিধান ওই ঘরে হজ করা যার আছে সেখানে যাওয়ার সামর্থ্য আল্লাহ বলছেন স্পষ্ট শ্রী ইমরান সালাম তিন আয়াত সাতানব্বই তিনি প্রশ্ন করেছেন তাহলে আমরা ওখানে কেন যাবো উত্তর আল্লাহ কোরআনে দিয়েছে আল্লাহ বলছেন মানুষের উপরে আল্লাহ বিধান আল্লাহর বিধান ওই ঘরে হজ করা মানে মক্কার কাবা ঘরে হজ করতে যাওয়া যার সামর্থ্য আছে তারা যাবে আল্লাহ বলেছেন সবার জন্য নয় যার সামর্থ্য আছে মক্কাতে যেতে হবে হজ করতে সশরীরে যেতে হবে এটা আলোচনার বিধান আল্লাহ তারপরে বলছে কি দেখেন আর কেউ কুফরি করলো বা অস্বীকার করলো মানে আল্লাহর বিধান যে মক্কাতে হজ করতে যেতে হবে এটা যদি কেউ অস্বীকার করলো অমান্য করলো আপত্তি তুললো প্রশ্ন তুললো কুফরি করলো আল্লাহ তো বিশ্ব জগতের মুখাপেক্ষী নন ইমরান হিজবু তহীদ প্রশ্ন তুলেছে আল্লাহ তার আগে জবাব দিয়েছে তো যাই হোক হিজবুৎ তহিদ এখানে ব্যক্ত ব্যক্ত করতে চেয়েছে যে হজ মূলত একটা কনফারেন্স মুসলিম মোহাম্মদ সবাই একসঙ্গে যাবে ওখানে গিয়ে তারা অনেক কথা বলবে গল্প মানে অনেক আলোচনা করবে আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবে ঠিক আছে সমস্যা নেই আপনি করেন হজ করতে গিয়ে যাবেন আপনি আন্তর্জাতিক পরামর্শ করবেন দেশের উন্নতি কীভাবে হবে একটা কনফারেন্স ঠিক আছে কনফারেন্স বলছেন কোন আপত্তি নেই যদি কনফারেন্স বলেন বা এখানে মুসলিম হবে ভাতৃত্ব বজায় হবে ঠিক আছে হজের একটা হজে গিয়ে এটা আদার্স এটা অতিরিক্ত কাজ তবে হজের এটাই মূল উদ্দেশ্য নয় যেটা আপনি বুঝেছেন আপনি বলছেন মূল হচ্ছে কনফারেন্স করতে যাওয়া মুসলিম মুসলিমের জন্য বিভিন্ন কাজ করার জন্য বন্ধন তৈরি করার জন্য আপনি এটাকে মুখ্য করেছেন কিন্তু হজ আল্লাহ ফরজ করেছে ওই কাবা ঘরে গিয়ে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন কোরআন এবং হাদিসের সুরা হাজ বলে তো কোরআনে একটা সুরাই আছে তো হজের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিকতা অর্জন করা আল্লাহ সন্তুষ্টি আর আপনি কনফারেন্স করবেন বিশ্বজগত প্রসঙ্গে আলোচনা করবেন গল্প করবেন এগুলো আদার্স কাজ আপনি করতে পারেন এগুলো আপত্তি আমরা করি না করেন দে ভাই কিন্তু আপনি উল্টে দিয়েছেন আপনি আধ্যাত্মিকতাকে পেছনে ফেলেছেন আর কনফার্মসটাকে মুখ্য করেছেন যেটা কোরআন হাদিস থেকে একদম সম্পূর্ণ পরিপন্থী এটা প্রকৃত আপনার ব্যাখ্যাতে প্রকৃত ইসলাম নয় আমাদের ব্যাখ্যাটা প্রকৃত ইসলাম যেটা কোরআন থেকে আমি দেখে দিলাম তবে আপনি যদি হজ করতে যে কনফারেন্স করেন পরে সম্মেলন করেন করেন ইসলাম আপনাকে নিষেধ করেনি বাধা দেয়নি এটা অতিরিক্ত এটা নফল বলতে পারেন এটা আপনার জন্য এক্সট্রা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কাজ ওটা মুসলিম উম্মা একত্রিত হবে সেখানে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা বিভিন্ন দেশ প্রসঙ্গে খবরা খবর রাখবে ঠিক আছে রাখেন এটা রাখেন কোনো সমস্যা নাই এটা নফল এটা অতিরিক্ত করেন কিন্তু হজের উদ্দেশ্য এটা নয় যে এটাই মূল উদ্দেশ্য যে কনফার্স করতে হবে এটা নয় বরং ওটা যেটা আধ্যাত্মিকতা যেটা আমরা পালন করছি চোদ্দশো বছর ধরে করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা করছি তারাই প্রকৃত ইসলাম আপনারটা প্রকৃত ইসলামের ব্যাখ্যা নয় এবার তাদের আকিদে নাম্বার বারো বারো নম্বর আকিদা কি বলছে এবার দাজ্জাল প্রসঙ্গে আকিদা তাদের কি দেখেন দাজ্জাল প্রসঙ্গে বারো নম্বর আকিদা হিজবুত হতে বিভ্রান্তিকর আকিদা দাজ্জাল প্রসঙ্গে মহাসত্বের আহ্বান বইয়ের নাম পৃষ্ঠা নম্বর আঠারোতে লিখছেন পাশ্চাত্যের বস্তুবাদী ইহুদি খ্রিস্টানদের যান্ত্রিক সভ্যতায় হচ্ছে বিশ্বনবীর বর্ণিত সেই দাজ্জাল যে দানব চারশো পঁচাত্তর বছর আগে জন্ম নিয়ে তার শৈশব কৈশর পার হয়ে বর্তমান যৌবনে উপনীত হয়েছে এবং দর্দ ও প্রতাপ সারা পৃথিবীতে পদদলিত করে চলেছে আজ মুসলিম সমস্ত পৃথিবীতে মানব জাতি তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সিজদায় পড়ে গেছে মানে দাজ্জাল প্রসঙ্গে স্পষ্ট আঁকি দাচ্ছে এটা যে দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এই যান্ত্রিক সভ্যতা এই জাহাজ ঘোড়া মানে জাহাজ রকেট ট্রেন সবগুলো এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে হিজবতহিদের দৃষ্টিকোণে এটা হচ্ছে দাজ্জাল তবে দাজ্জাল যে কোনো প্রাণী এটাকে অস্বীকার করেছে দাজ্জাল যে কোনো প্রাণী হাদিস মোতাওয়াতির পর যে হাজার হাজার হাদিস আছে যে দাজ্জাল একটা মানুষ দাজ্জাল একটা প্রাণী এটা নিশ্চিত একদম হান্ড্রেড পারসেন্ট আবার মুবাহলা চ্যালেঞ্জ করছি যে আপনি মুবাহলা করেন এই বিষয়ে যে দাজ্জাল মানুষ না দাজ্জাল যন্ত্র আমি চ্যালেঞ্জ করে বলছি ইমানের সঙ্গে বলছি একদম আজকে চব্বিশ সাত দু রাত্রি দশটা পঞ্চাশ মিনিট ইন্ডিয়ান সময় সজ্ঞানে বলছি যে দাজ্জাল যন্ত্র না দাজ্জাল মানে একটা প্রাণীর অন্তর্ভুক্ত আমি দাবি করছি দাঁত জাল একটা প্রাণীর অন্তর্ভুক্ত যদি দাঁত জাল প্রাণীর অন্তর্ভুক্ত না হয় আল্লাহ পক্ষ থেকে আমার গজব অবতীর্ণ হোক এবার আপনি করেন আপনি বলেন যে দাঁত জাল যন্ত্র সেলিম সাহেব আপনাকে বলছে আপনি দাবি করেন যে দাঁত জাল একটা যন্ত্র যদি দাঁত জাল যন্ত্র ব্যতীত প্রাণী হয় তাহলে আপনার উপরে গজব নাজির হবে নিজের জন্য নিজেবদ্ধ করে একটা ভিডিও তৈরি করেন দেখি আপনার গবেষণা কেমন কোশ্চিন কালেও পারবেন না আল্লাহ যেমন বলেছেন ফাই লাম আলু তারা কোশ্চিন কালেও পারবে না এটা তাদের শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলছেন চ্যালেঞ্জ করে বললাম যে আমি করলাম কারণ আমার নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে নবীর হাদিসের প্রতি বিশ্বাস আছে নবীর মোহাম্মদ সাল্লামের কম বই সত্তর জন বর্ণনা করেছে যে দাজ্জাল প্রসঙ্গে তার চোখ হবে কেমন সমস্ত কিছু বর্ণনা করেছে মানুষ সাহাবিরা মানুষকেই দেখে দাজ্জাল আশঙ্কা করতেন আল্লাহ মোহাম্মদ জীবন্ত অবস্থাতে একজন সাহাবিকে একজন দাজ্জাল হিসাবে ভয় করেছিল আল্লাহ থেকে বর্ণনা আছে আমার কাছে দলিল আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ দাজ্জাল তিনি একটা প্রাণীর অন্তর্ভুক্ত হবেন কোশ্চিন কালো যন্ত্রের অন্তর্ভুক্ত হবে না এটা আমার দাবি আপনি এবার পারলে একটা ভিডিও রেডি করেন দেখেন কোনো মারামারি নেই দ্বন্দ্ব নেই ঝামেলা নেই কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই আপনি যুক্তি দেওয়ার দরকার নেই শুধু এতটাই বলেন যে আপনি আপনার দাবিতে সঠিক যে সঠিক না হন আপনি যদি ভুল হন তা আপনার পরে গজব নাজির হবে দাবি করেন দেখেন কথা সহজ আর এটা কিন্তু আমার কথা নেই পবিত্র করেন সুরা ইমরান আয়াত নম্বর 61 যা বলেছে লানাতুল্লাহিল কাযিবিন যে মৃত্যু কুবে আল্লাহ লানত হোক দাবি করো দেখি আপনি কেমন পারেন দাজ্জাল প্রসঙ্গে আপনার যা কিদা কালো আপনি কখনো ভিডিও বানাতে পারবেন না এটা চ্যালেঞ্জ করলাম আপনি পারবেন না আর যদি করেন ইনশাআল্লাহ জীবন্ত অবস্থায় আল্লাহ পর আল্লাহ সন্তা পক্ষতে আপনার পরে লানত বর্ষণ হবে গোটা বিশ্বের মানুষ নেই কমপক্ষে বাংলা ভাষাভাষী মানুষ দেখবে যেমন গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি সানাউল্লাহ অমৃতসারীর সঙ্গে মুবাহালা করে জীবন্ত অবস্থায় মানুষ দেখেছে তার মৃত্যুটা পায়খানা গডুয়ারে হয়েছিল ঠিক আপনি করেন এই বিষয়ে মুবাহলা করেন দেখেন আপনার অবস্থা কি হয় মানুষ সাক্ষী থাকবে ইনশাআল্লাহ আল্লাহ করেন কোশ্চিন কালো পারবেন না চ্যালেঞ্জ করলাম যেমনটা আল্লাহ বলছে ফাই লাম তাফা আলু তারা কোশ্চিন কালো পারবে না সুরা বাকারা সানব্বই আট নাম্বার তেইশ এবং চব্বিশ আকিদা নাম্বার তেরো হিজবুত তহিদের বাদ্য নৃত্য অভিনয় এই প্রসঙ্গে তারা যতটা লিখেছে আমি সম্পূর্ণ সঙ্গে দ্বিমত পোষণ করি না কিছুটার সঙ্গে দ্বিমত পোষণ করি তাদের লেখা দেখেন গান বাদ্যযন্ত্র প্রসঙ্গে তাদের বই নাম আসন সিস্টেমকে পাল্টায় পৃষ্ঠ নাম্বার বারো লিখছেন কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর ছবি বৈধ এখন কোরআন দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট মানে নাট্য এবং অভিনয় নেতৃচিত্রা অঙ্কন ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কিনা যদি না না করে করে থাকেন তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক আল্লাহ যদি আল্লাহ যেটিকে বৈধ করেছেন সেটাকে কোনো আলে মুক্তি মুফাসের হারাম করার অধিকার রাখে না ভালো কথা বলেছে একমত তবে কালিমাতু হাকিল ও উরিদুল বাতিল আলীর রদি তালু বলেছিলেন যে তারা কথা ঠিক বলছে তবে মানে মতলবটা ভুল যে কথা ঠিক বলছে দলিল ঠিক দিচ্ছে কিন্তু মানে মতলব ভুল মানে ডাল কালা হে এবার আমি ব্যাখ্যা করছি তাদের কথা কটার সঙ্গে আমি একমত কতটার সঙ্গে দ্বিমত আমরা আলোচনা লম্বা করবো না কেনিদা তারা বলছে যে কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ মানে কোরআনে যেগুলো নিষেধ করেছেন সেগুলো বাদ দিয়ে সবগুলোই বৈধ কোরানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে পৃথিবীতে যা আছে কিছুই বৈধ যদি সব কিছু বৈধ হয় তাহলে অনেক কিছু খাওয়া খাওয়ানো যাই হোসেন সেলিমকে অনেক কিছু খাওয়ানো মানে যায় যে তুমি এগুলো খাও তো যাই হোক আমরা উদাহরণ দেবো কী কী খেয়ে মানে কী কী তাহলে কোরআনে নিষেধ নেই স্পষ্টভাবে তাহলে সেগুলো বৈধ হবে কি হবে না সে খাবে কি খাবে না তো যাই হোক তারপর এখন কোরআন দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট্য অভিনয় ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কি না তিনি প্রশ্ন করেছেন যেগুলো কি হারাম ঠিক আছে যদি না করে থাকে তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক যদি আল্লাহ না করে থাকে কোরআন এগুলো হারামকে তাহলে এগুলোকে হারাম ফতোয়া দেয়া এটা অযৌক্তিক তারপর তিনি লিখছেন আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটাকে কোনো আলে মুক্তি হারাম করার অধিকার রাখেন না আসুন সিস্টেমকে পাল্টায় পৃষ্ঠা নম্বর বারো তো ঠিক আছে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কোনো মুক্তি মৌলবি মৌলানা কি হালালকে হারাম করতে পারে না ঠিক আছে রে ভাই নাহ ষোলো এক নম্বর একশো আল্লাহ আল্লা এই কথা স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকে কেউ হারাম করতে পারে না তোমরা মুখ থেকে নিজেরাই আল্লাহর হারাম করা বস্তুকে হালাল করো না হারাম করা বস্তুকে হালাল করো না এবং হালাল কৃত্য বস্তুকে হারাম করো না দুটো কথা আছে আপনি একটা কথা কেন নিয়ে এসেছেন প্রথম কথা হচ্ছে এটা আল্লাহ বলেছেন যে তোমরা নিজেরা অজ্ঞতা বশত আল্লাহ যেটাকে হারাম করেছে ওটাকে হালাল করে দিও না আর যেটা আল্লাহ হালাল করেছে এটাকে হারাম করো না প্রথমত আল্লাহ হারাম যেটাকে করেছে সেটা হারাম হালাল করো না এখন প্রথম প্রশ্ন হচ্ছে গান ছবি মূর্তি এগুলো যে হালাল কোরআনের কোথায় আছে দলিল দেন দলিল চাইবো কারণ বলেছে হারাম কেউ হালাল করো না হালাল কেউ হারাম করো না করা যাবে না কোনো মুক্তি আলে মওলানা কেউ পারবে না তো আপনাদের কাছে দলিল চাইবো এটা যে গান মানে যে কথাগুলো আপনি লিখেছেন যে দেখুন গান বাদ্যযন্ত্র চলচ্চিত্র নাট্য অভিনয় চিত্র অঙ্কন ভাস্কর্য এগুলো কোথায় আল্লাহ হারাম করেছে কোথায় হারাম করেছে দলিল চেয়েছেন কোথায় করেছেন যদি হারাম করার দলিল না থাকে তবে এগুলো জায়েজ কোনো মুক্তি এগুলোকে হারাম করতে পারবে না ঠিক এই কথাটা আমি বললাম যে একইভাবে অভিনয় নৃত্য গান চলচ্চিত্র নাটক তারপর হচ্ছে ভাস্কর্য নির্মাণ করা এগুলো যে জায়েজ এগুলো যে হালাল দলিল কোথায় আপনি যেটা দিয়েছেন কোরআন যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো ছাড়া সবই বৈধ এই কথা দলিল কোথায় কোরআনে কোথায় আছে যে আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো বাদ দিয়ে সকলেই সবগুলোই হালাল এই যে আপনি একটা উসুল একটা নীতিমালা করলেন যে আল্লাহ যেগুলো নিষেধ করা হয়েছে আল্লাহ যেগুলো নিষেধ করছেন সেগুলো ছাড়া সবই বৈধ স্পষ্ট কোরআনের একটা আয়াত দেন যারা এই প্রসঙ্গে এই কথা বলছে স্পষ্ট একটা একটা দলিল আর এগুলো যে আপনারা মনে করেন এই পক্ষে দলিল দলিল কি কারণ আপনি বলছেন কোরআনে আমি যে কোরআন কি স্পষ্ট আলোসুল গান বাদযন্ত্র হারাম করেছে সেই বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আলসুল স্পষ্টভাবে বলেছে যে আমার উন্মুতের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা মদ গে যারা গান গে বাদ্যযন্ত্রকে এগুলোকে হালাল মনে করবে যে আপনারা করছেন বিশ্ব নবী বলেছেন যে উম্ম তেমনটা করবে সর লুকমান আয়াত নম্বর ছয় স্পষ্ট হবে লুকমান আয়াত নম্বর ছয় বিভিন্ন রকমের অসার বাদ্য অসার কথা গানের মধ্যে অসার কথা আছে এটা নেই আছে আর সাহাবেরা আব্দুল ইবিন আব্বাস রদি আল্লাহ তাল আনু এসর লুকমান ছয় নম্বর আয়াত থেকে তিনি বলেছেন বিভিন্ন রকমের গান বাদ্যযন্ত্র এগুলো হারাম আল্লাহ মোহাম্মদাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন কেউ যদি কোনো কিছু গান বাদ্যযন্ত্র বাজাতেন আলসুল কানে আঙ্গুল দিতেন সে বুকারি মুসলিম একাধিক হাদিস আছে আল্লাহ অপছন্দ করতেন তো গান বাদ্যযন্ত্র এগুলো যে জায়েজ আর ছবি অঙ্কনের ব্যাপারে সে বুখারি মুসলিম একাধিক আছে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে ছবি অঙ্কন অঙ্কন করে তাহলে আল্লাহ করা যাবে না এটা হারাম হাদিসে একাধিক দলিল আছে যে আমরা এই দলিলগুলো দিলাম না আপনি কোরআন থেকে দলিল চেয়েছেন এখন যখন আপনি ঠেলায় করেছেন কোরআন থেকে দলিল চান অনেক সময় দেখে আপনি নিজেই হাদিস দেন অনেক সময় নিজে হাদিস দেন মানে যেটার মতে আপনার মতো মিলবে তখন হাদিস দেন যেটা আপনার বিরুদ্ধে যাবে সেটা হাদিস নেবেন না তো ভাই এখানে উদত্ত আহ্বান যে অবশ্যই বাদ্যযন্ত্র সমস্ত হারাম না সেই বোখারি চার হাজার একশো এগারোতে আল্লাহ বলেছেন তার মধ্যে ঢপ যেটা একদিকে ফাঁকা একদিকে যুক্ত এই ঢপটা বা যেন অনুমোদিত আল্লাহ মানে বাজিয়েছেন এটা অনুমোদিত আমরা মানি সমস্ত বাদ্যযন্ত্র যে হারাম আমরা এটা বলি না সমস্ত গান যে হারাম এটাও বলি না আমরা যারা ইসলাম পালন করি আমরা বলি এটাই বাদ্যযন্ত্র যেগুলো আছে বিভিন্ন মিউজিক আছে এইসব মিউজিকগুলো হারাম যেগুলো হাদিস প্রমাণিত আছে সেগুলো বাদ দিয়ে তো আমরা সমস্ত ই করি না আমরা সমস্ত গানকে আমরা হারাম বলি না তবে যেগুলো দুনিয়াবিমুখী গান এগুলোকে আমরা হারাম বলি কিন্তু যেগুলো আল্লাহর প্রশংসামূলক গান আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে প্রশংসামূলীয় গান রসুলসলামকে নিয়ে গান যেগুলোকে হাম নাথ বলা হয় এগুলোকে আমরা জায়েজ বলি কিন্তু মানুষ দুনিয়াবি জীবন যারা বর্তমান মডেলিং করছে যারা বর্তমান সিনেমা নাটক করছে দুনিয়াকে লাভের উদ্দেশ্যে এদের যেসব গান বলা হয় অধিকাংশই উল্টাপাল্টা অধিকাংশ মানে সত্যের বিপরীত এইসব গানগুলোকে আমরা হারাম বলি তবে সার্বিকভাবে সমস্ত গানকে হালাল বলি না সার্বিকভাবে সমস্ত গানকে হারামও বলি না তো এটা নির্ভর করে গানের মিউজিকের উপরে গানের কথার উপরে ভিত্তি করে তো এখানে আপনাদের সঙ্গে অর্ধেক একমত কিন্তু অর্ধেক দ্বিমত কিন্তু আপনারা যদি এখন এই কথা বলেন যে না তুমি মুসলিম হয়েছে মোমেন হয়েছে তোমরা যে কোনো গান শুনতে পারবো তোমরা সিনেমাতে যেসব গান হচ্ছে ইন্ডিয়ান যেসব হিন্দি গান এগুলো তোমরা শুনতে পাবে তোমরা যে কোনো নাটক দেখতে পাবে যে কোনো সিনেমা দেখতে পাবে তো কোনো ঘোরা নেই পাপ নেই ঢালাওভাবে যদি সবগুলোকে জায়জ করেন তো প্রবল আপত্তি আছে এটা প্রকৃতি ইস্তম কুশ্চিন কালো হতে পারে না ঢালৌভাবে যদি সব গানকে সব নাটককে সব চলচ্চিত্রকে সব অভিনয়কে সব ভাস্কর্যকে যদি জায়জ বলে দেন এটা কোশ্চিন কালেও এটা ইসলাম প্রকৃত ইসলাম হতে পারে না আপনি আমার সঙ্গে আবারও মোবহেলা করতে পারেন আমি মোবাইলাতে আবারও রাজি মানে সার্বিকভাবে সমস্ত গান সমস্ত বাদ্যযন্ত্র সমস্ত অভিনয় সমস্ত নৃত্য এগুলো যদি জায়েজ বলে দেন এটা যদি অনুমোদিত বলেন হালাল বলেন এটা প্রকৃত ইসলাম নয় বরং প্রকৃত ইসলাম ওটাই যে গান নাটক চলচ্চিত্র কিভাবে কি ভঙ্গিতে করা হচ্ছে এটার পরে ভিত্তি করে হালাল অথবা হারাম হবে ইসলামিক অনেক নাটক আছে অনেক ওলেমা বলেছে জায়েজ আমরা বলেছি জায়েজ ইসলাম যেগুলো আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে রসুলের কাছাকাছি নিয়ে আসবে ইসলাম বুঝতে সাহায্য করবে জায়েজ বলেছে যেমন দাম ম্যাসেস একটা সিনেমা আছে যেখানে সিনেমা দেখে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে আমরা হালাল বলছি কেন সিনেমাটা মানুষকে মুখী করছে কি ইসলামের দিকে ঠিক আছে এটা ঠিক আছে অনেক নাটক আছে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন দোয়া কালেমা দিয়ে আমরা নাটকটাকে জায়েজ বলেছি কিন্তু এখন যদি আপনি বলেন যে না সমস্ত নাটক জায়েজ মানে যে যা করুক সমস্ত গান জায়েজ সমস্ত সিনেমা জায়েজ সমস্ত ছবি জায়েজ সমস্ত ঢালাও ভাবে যদি জায়েজ ফতুয়া দিয়ে দেন হালাল ফতুয়া দেন এটা প্রকৃত মানে প্রকৃতপক্ষে এটা প্রকৃত ইসলাম নয় এটা মিথ্যা মানুষকে বিভ্রান্ত করছেন মানুষের নিয়ে ছিনিমিনি খেলছেন তবে আমাদের যেটা ব্যাখ্যা যে না সিনেমা জায়েজ কোনটা যেটা ইসলামমুখী করবে দুনিয়া বি কোনো ফায়দা হবে না নিজের মনোরঞ্জনের জন্য নয় বরং আল্লাহর অভিমুখী হওয়ার জন্য যে সিনেমা ইসলামকে বোঝার জন্য যে সিনেমা এগুলো অসার সিনেমা নায়ক নায়িকা প্রেম করছে গান করছে ড্যান্স করছে উলঙ্গ অবস্থায় এগুলো কখনো যায় হতে পারে না এটা ইসলাম নয় এটা কখনো ইসলাম নয় এটা আমাদের দাবি আপনি এ বিষয়ে মুবাহালা করতে পারেন আমরা মোবাহেলা করতেও রাজি আছি তো যাই হোক আমরা বলেছিলাম এক ডজন মতো আমরা হিজবুত তহিদের আকিদা নিয়ে আলোচনা করবো আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ করেছি অনেক সময় আপনারা আমার সঙ্গে ছিলেন হিজবুত তহিদের ইমামকে আবারও বলবো এবং বিশেষ করে সাধারণ যেসব হিজবুত তহিদের সন্দেহ যেসব তিনি ভাইয়েরা আটকে পড়েছেন আল্লাহকে পাওয়ার জন্য রাসুলকে পাওয়ার জন্য ভাই আপনাদের অনুরোধ করছি যে আপনাদের বিশেষ করে আপনারা যেদিকে ধাবিত হচ্ছেন এটা প্রকৃতপক্ষ ইসলাম কোশ্চিন কালেও হতে পারে না সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন যে তাদের দাবি যে তেরোশো বছর ধরে ইসলাম নেই শুধু মুখোশ আছে খোলস আছে প্রকৃত ইসলাম নেই হারিয়ে গেছে এটা কিভাবে সম্ভব যে সাহাবরদ্দ আনুমরা একশো দশ হিজড়ি পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিল হিজবুত তহিদ দাবি করছে ষাট হিজরি পরে প্রকৃত ইসলাম নেই শুধুমাত্র নামি উম্মতে মোহাম্মদী তো সাহাবিদের মধ্যে ইসলাম বিকৃত ঘটে গেছে সাহাবা রদি আল্লাহ তালা আনন্দের মধ্যেই ইসলামকে বিকৃত করে ফেলেছে সাহাবীরাই রদি আল্লাহ তালা আনহু মজমাইন ইদ্রাই ইসলামকে বিকৃত করে ফেললো অথচ আল্লাহ সাল তালা পবিত্র কোরআনে সাহাবীদের প্রশংসা করেছে রদি আল্লাহ তালা আনহু যে আল্লাহ তাদের প্রতি খুশি সুরত তৌবায়ত নম্বর একশো সুরত বাকার একশো সাঁত্রিশ নম্বর এত সাহাবিদের অনুসরণ করো আল্লাহ আবার বলছে যে নিজের ইচ্ছে মতো গেলে জান্নাত যেতে পারবে না তবে এটা কিভাবে এই বাংলাদেশে হঠাৎই তেরোশো বছর পর গজিয়ে উঠল একটি দল সেটা কিভাবে হতে পারে যে না সেটা হক সেটা সত্য দল সেটা প্রকৃতি ইসলামে ব্যাখ্যা দিচ্ছে এটা কিভাবে আপনারা বিশ্বাস করতে পারেন এটা সাধারণ বিবেক দিয়ে ভাবলে বুঝতে পারেন যদি সত্যি ধরে নেন যে হিজবুত তহিদ এটা সঠিক একটা দল প্রকৃতি স্থানে ব্যাখ্যা দিচ্ছে তো আপনাদের কাছে বলি যে ভাই হিজবুত তহিদ বা আপনাদের এমনকে পৃথিবীর কে চেনে আমাদের ইন্ডিয়ার অনেক মানুষ চেনে না পাকিস্তানের অনেক মানুষ চেনে না বাংলাদেশ ব্যতীত তাকে পৃথিবীরা কে চেনে কোন রাষ্ট্রের মানুষ চেনে তিনি কথা তো বাংলাতে বলেন কে চেনে বলেন কে চেনে তাহলে কি পৃথিবীতে যারা জার্মান নেপাল ভুটান যারা আমেরিকাতে আছে যারা পৃথিবীর আরও দুশো ছাপান্ন দেশ আছে আপনাদের বাংলাদেশ ছোট ছোট্ট একটা জায়গা আমাদের ভারতবর্ষের চাইতে আমাদের ভারতবর্ষের ছয় গুণের মধ্যে এক গুণ নয় আমাদের ভারতবর্ষের একটা রাজ্য তো এই বাংলাদেশের কোন একটা ব্যক্তি এসেছে আর তার ব্যাখ্যাটা প্রকৃত ব্যাখ্যা তাই একমাত্র তাদের কাছে শুধুমাত্র ইসলাম আছে পৃথিবীর কোনো মানুষের কাছে ইসলাম নেই এটা কি সম্ভব হতে পারে শুধু বাংলাদেশের টুক করে একটা গজে উঠেছে বাংলাদেশে যাকে কেউ চেনে না তো এইসব মানুষগুলো জাহান নামে যাবে আর এই যে মাঝখানে আল্লাহ রসুলের পরে বলছে ষাট বছর হিজড়ির পরে ইসলাম হারে গেছে দুনিয়া থেকে তো ষাট বছরের পরে একশো দশ হিজ্রি পর্যন্ত সাহাবীরা জীবিত ছিল তো পঞ্চাশ বছর সাহেবিরা গোমরা পথপ্রষ্ট জাহান যাবে তারা পুজিত ইসলাম যে যারসলের সঙ্গে দিন রাত চলেছে তারা বোঝেনি বুঝেনি নবজুল্লাহ জালিক সাহেদে পরে তাবেঈদের যুগ তারা ইসলাম বুঝেনি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবুদ জীবনে মাজা এই সব গ্রন্থে লেখকরা ইমাম আবহনীফ শাহি মালিক আহমেদুল্লাহ ইমাম সেই সময় কাজে বড় বড় ইমাম বিশ্ব নবীর কাছাকাছি সময় তারা যে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাগুলো পৃথিবীতে মজুদ মজুদ আছে তাদের ব্যাখ্যা যদি সঠিক না হয় যারা রসলের যুগে ছিল সেই সময় কাছাকাছি ছিল তো এই ইমাম কোথা থেকে আসলো ওর কথা ঠিক হতে পারে এটা কে বিশ্বাস করবে ভাই একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন এটা ইমান এখানে আমারও পা স্পেশাল নেই এখানে আপনাকে শুধুমাত্র আল্লাহ সামত আমাকে দায়িত্ব দিয়েছে ফাজাক্কির ইন্নামা আন্তা মুজাক্কির লাস্তা আলহিম্বি মুসাইতির আল্লাহ বলছেন যে হক প্রচার করার দায়িত্ব আমার আমাকে দেওয়া হয়েছে আমি তার জন্য হক প্রচার করছি সরাই গাছিয়া সোনবার অষ্টাশি আয়াত নম্বর একুশ তাই ভাই আপনাদেরকে অনুরোধ করছি এই ফান থেকে আপনারা বেরিয়ে আসুন এটা কোশ্চিন কালো প্রকৃতি ইসলাম নয় অনেক বিভ্রান্তিকর আপনারা পবিত্র কোরআন সহি সুন্না তথা হাদিসগুলো পড়ুন আপনাদেরকে কোরআন হাদিস বিশ্ব নবী যে আমল করেছে বিশ্ব নবী যে আকিদা গ্রহণ করেছে ঠিক এটাই করেন ওই মানে কে কি ব্যাখ্যা করলে এটা দেখার দরকার নেই উদত্ত আহ্বান করছি কোন দলের দিকে না কোন সংগঠনের দিকে না সত্যি যদি আল্লাহকে পেতে চান আল্লাহ সামত বলছেন পবিত্র কোরআন সাল ইমরান আয়াত নম্বর একত্রিশ কুল ইনকুম তুম আল্লাহ ফাত্তাব ইউনি যে তুই যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের আনুগত্য অনুসরণ করো বিশ্বনবীর অনুসরণ করেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সামত বলছেন পবিত্র কোরআন সাল নিসা সাল চার আয়াত নম্বর আশি ওয়ামাই ইয়াতিউ রসুল্লাহ ফাকাদ আতাউল্লাহ যে ব্যক্তি আল্লা সুবান বিশেষ করে বিশ্ব নবীকে অনুসরণ করলো সে মূলত আল্লাহ সুবাহ তালাকেই যেন অনুসরণ করল এটা স্পষ্ট পবিত্র কোরআনের দ্বারা আছে তাই ভাই আপনারা পবিত্র কোরআন এবং হাদিস যেগুলো আছে এ দুটোকে সামনে রেখে আমল করেন আপনাকে পুরো আলেম হতে হবে তাই এটা বলছি না আপনি নামাজ পড়তে চাইছেন আপনি পবিত্র কোরআন থেকে নামাজের তরিকা কি আছে বাড়ি বের করেন হাদিস একটা বুখারি কিনেন মুসলিম কিলেন সলাতের একটা অধ্যায় আছে দেখেন যে বিশ্ব নেবী কিভাবে আদায় করেছে সেভাবে সোলাত আদায় করেন আমি বলছি না যে আমার মত করে সলাত আদায় করতে হবে সুল বলছেন সেই হাদিস না ছয়শো একত্রিশ যে সল্লু কামার সল্লি সোলাত আদায় করে সেইভাবে যেভাবে আমাকে দেখছো তবে আপনাদেরকে উদত্ত আহ্বান আমার কথা শোনার দরকার নেই ইমাম সাহেবের কথা শোনার দরকার নেই পবিত্র কোরআন বলছে সুরাই ইমরান সরমা চার আত্মার অনুসার ইয়া আইহাল্লাদিন আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিউ রসুল রসুলের অনুসরণ করো ওয়া আমরি মিন কুম আর তোমাদের মধ্যে যারা নেতাবর্গ আছে তাদের অনুসরণ করো আল্লাহ সুমতাল এখানে খ্যান্ত নন তারপরে কি বলছেন ফাইন তানা জায়াতুম ফি সাইন ফারুদ্দু হুল্লাহি রসুল তারপরেও যদি এই ইমামের মধ্যে মতপার্থক্য হয় মুসলিম উম্মার মধ্যে মতপার্থক্য হয় একজন আলেম এক কথা বলছে আরেকজন আলেম আর কথা বলছে আল্লাহ বলছেন তখন তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে দেখেন আপনাদের ইমাম সাহেব একটা কথা বলছে হোসেন মোহাম্মদ সেলিম আমাদের মধ্যে যারা মুসলিম আমরা আছি আমাদের বিভিন্ন ওলেমরা বিভিন্ন কথা বলছে এক একজনের সঙ্গে একটা মিল নেই আল্লাহ কোরআনই স্পষ্ট বলে দিয়েছে তখন প্রত্যাবর্তন করো কোন দিকে কোরআন আর হাদিসের দিকে যে কথা কোরআনে আছে যে কথা হাদিস আছে সেটা মানেন যদি আপনারা জান্নাতে যান জান্নাতে যেতে চান যদি আপনারা জান্নাতে যেতে না চান তাহলে হুসেন মোহাম্মদ সেলিমের পেছন ধরেন আমার কোনো আপত্তি নেই আপনি যদি হুসেন সেলিমের যদি পেছন ধরেন তাকে যদি পবিত্র ইসলাম মনে করেন আমার এখানে কোনো ক্ষতি নেই তার আমার দায়িত্ব আমি পালন করে দিয়েছি আলহামদুলিল্লাহ আবার আপনি যদি পবিত্র করা সে শূন্য হাদিস অনুযায়ী আমরা যে ইসলামকে ফলো করছি মানে হাজি আহ্লা হাদিস যদি আপনি চলে আসেন পবিত্র কোরআন সেসনার অনুসরণ করেন তাহলে যে আমার বাবার পাঁচ বিঘা জমি দশ বিঘা হয়ে যাবে এমনটিও নয় আমার হক প্রচার করা দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ আপনাকে যে হক উপস্থাপন করলাম আল্লাহ সন্ত পবিত্র কোরআন সাহ নিসা আত্মার পঁয়ষট্টিতে বলে দিয়েছে ফালা আল্লাহ ইয়মেনুন হাত তাইয়া হাক কিমুকা ফিমা সাজার বাই না যে তারা কশ্চিন কালমুমিন হতে পারবে না যারা মানে যে সমস্ত ইকতলাফি মতপার্থক্য বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সমাধানকারী হিসাবে না গ্রহণ করবে সুরা আহাজাব সন্মাত তেত্রিশ আত্মার ছত্রিশ আতলস বড়তলে আবার বলে দিয়েছেন যে কোনো মুমিন নারী মুমিন পুরুষের ইখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রসুল যে সমাধান দিয়েছে সেটাকে পরিবর্তে অন্য কোনো সমাধান গ্রহণ করবে তো এই অবশ্যই আপনাদেরকে শুধু কোরআন থেকে আমি কথাগুলো বললাম ইখতিলাফ মতপার্থক্য যেহেতু হচ্ছে মনে করছেন আমরা যে ইসলাম ব্যাখ্যা করছি ইসলামটা সঠিক নয় আপনাদের ইমাম সাহেব যে ব্যাখ্যাটা করেছে ওটা সঠিক তো দেখেন ইখতিলাফ মতপার্থক্য হচ্ছে আপনার সঙ্গে আমাদের তো আপনার কাজ একটাই যেটা কোরআনে বলেছে যে তোমরা কোরআন ও হাদিসের দিকে প্রত্যাবর্তন করো আল্লাহ আল্লাহ রসুল কী সিদ্ধান্ত দিয়েছে সেটা গ্রহণ করো আপনি এখানেই সফল হবেন আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি বিশ্লেষণ করেন আপনাদেরকে অদত্ত আহ্বান কোরআন এবং হাদিস পড়েন আর তেরোশো বছর ধর ইসলাম পৃথিবীতে ছিল না হট করে বাংলাদেশে চলে এসেছে এটা কোশ্চিন কালো হতে পারে না আল্লাহ বলছেন হকপন্থী দল জান্নাতি দল এটা ধারাবাহিকভাবে থাকবে এই দলটা কখনোই ফাঁকা হবে না হট করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে হারিয়ে যাবে এটা সম্ভব নয় যে তিনমিজি হাদিস নাম দু হাজার ছয়শো বিরানব্বই সেই মুসলিম হাদিস নাম্বার পনেরোশো উনষাট এবং পাঁচ হাজার উনষাট এবং সেই বুখারি হাদিস নাম সাত হাজার তিনশো এগারো ইবনু মাজিয়া হাদিস নাম্বার ছয় বিভিন্ন জায়গায় হাদিস স্পষ্ট আছে যে হকপন্থী জামাত কখনোই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না এটা ধারাবাহিকভাবে থাকবে কখনো হাত্তা তাকমুসাত যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে তাই তাদের দাবি কখনোই সঠিক হতে পারে না যে ষাট হিজরি পরে ইসলাম বিলুপ্ত হয়ে গেছে প্রকৃত ইসলাম নেই পেয়েছে কে বাইজিদ খান পন্নি বাংলাদেশের একজন ব্যক্তি হঠাৎ পেয়েছে কবে পেয়েছে উনিশশো সালে লেখকের জন্ম সালে লেখক এই হিজবু তৌহিদ দল সংগঠনকে জমাতবদ্ধ করে মাত্র ২০ বছর 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 হলো হল হট করে নাকি এরাই ইসলাম বুঝে নিল আর তেরোশো বছর ধরে নাকি ইসলাম মানে বিকৃত হয়ে গেছে প্রকৃতি ইসলাম কার মধ্যে নেই এই হিজবুত তৌহিদ সংগঠন এরা নাকি ইসলাম পেয়েছে এটা না যুক্তিতে মিলে না কোরআনে মিলে না হাদিসে মিলে না ইতিহাসে মিলে কিসে মিলে আমরা তো বুঝতে পারছি না এটা কোশ্চিন কালে সম্ভব নয় তাই ওদের তো ভাই আপনারা পবিত্র কোরআন সেই সুন্দর অনুযায়ী জীবনযাপন করেন এটা আমাদের অনুরোধ আর হিজবু তহিদ আপনাদেরকে বিভ্রান্ত করছে এই বিভ্রান্ত থেকে সাবধান সতর্ক থাকেন কোশ্চিন কালে এদের বিশ্বাস ইসলাম প্রসঙ্গে যে এগুলো কোশ্চিন কালে সঠিক হওয়া সম্ভব নয় আজকে মতো আমরা এখানে বিদায় নেব আল্লাহ সুবান তালা হিজবু তহিদের সাধারণ আম জনতা সকলকে যেন হেদায়তে কামেলা দান করে সকল বলি আল্লাহ আমিন এ দাওয়া এই দুয়া রেখে আজকে মতো আলোচনা শেষ করছি তবে দুই একটা প্রশ্ন নিব যারা প্রশ্ন করবেন দুই একটা প্রশ্ন আর কেউ যদি হিজবুত তৌদ সংগঠনে কোনো ব্যক্তি যদি থাকেন যদি অ্যাড হতে চান তো অ্যাড করবো ইনশাল্লাহ তারপরে বিদায় নেব তো আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করেন এই বিষয়ে অথবা আপনারা হিজবুত তহিদের কোনো যদি ব্যক্তিত্ব থাকে আপনারা সরাসরি লাইভে অ্যাড হতে পারেন সময় দেব ইনশাল্লাহ দেখি মাসুম ভাই একটা মেসেজ দিয়েছে আব্দুর রহমান ভাই মাসুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গান বাদ্য নিয়ে হিজবুত তৌহিদ তৌহিদ বলে বলে বাজে গানের অনুমতি তারা দেয় না এক্ষেত্রে আমাদের বিরোধ হলো তারা আধুনিক বাদ্যযন্ত্র সহ গানকে হালাল বলে আপনি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দেখতে পাবেন গিটার হারমোনিয়াম ইত্যাদি নিয়ে গান বাদ্য করছে এরপর তারা ভাস্কর্যকে হালাল বলে যার সাথে আমাদের বিরোধ তো ঠিক আছে জয় জাকার্লা খারেন ভাই আব্দুর রহমান মাসুম ভাই তো যা হিজবুত তহিদের আকে আরো ক্রিয়া পরিষ্কার করলো যে তারা আধুনিক বাদ্যযন্ত্র যেমন গিটার টিটার এগুলোকে যায় বলে তো ঠিক আছে এ বিষয়টা এ বিষয়টি নিয়ে একটা আলাদা আলাদা একটা স্বতন্ত্র আলোচনা করবো যে আধুনিক যন্ত্র এগুলো যায়স না না যায়স এ বিষয়ে ইনশাল আমরা আলাদা পবিত্র কোরআন সেসনার আলোকে আমরা আলোচনা করবো তো হিজবুৎ তহিদ প্রসঙ্গে কেউ যদি আলোচনা করতে চান মানে এই মুহূর্তে প্রশ্ন করতে চান অথবা কেউ যদি অ্যাড হতে চান হিজবুত তহিদ কোনো সাংগঠনিক ভাই অ্যাড করবো ইনশাল আপনারা আসুন একজন ভ্যালিজন হিজবুতহিদের নারী পুরুষ একত্রিতের পাশাপাশি বসে বসে এদের তাদের কাছে কোনো সমস্যা নেই তবে আমি বলেছি হিজবুতহিদের অনেক আঁকিদায় এগুলো অনেকগুলো আছে আমি তো তেরোখানা বললাম যেগুলো নামাজ রোজা হজ জাকাত নবি রসুল আল্লাহ আর কোরান মানে ইসলামের মূল মূল যে ভিত্তিগুলো নিয়ে এই ভিত্তিগুলোর মধ্যেই তাদের সমস্যা আছে মূল ভিত্তি আল্লাহ প্রসঙ্গে কোরআন প্রসঙ্গে নামাজ রোজা হজ এই যে সিয়াম এগুলোই মূল ভিত্তিতেই তারা মানে পথভ্রষ্ট মূল ভিত্তিতে তারা বিকৃতি করেছে এটা বুঝিয়েছি আর ইসলামী অনেক আহাকাম রুকুন যেগুলো আছে সেগুলোর মধ্যে কত যে বিভ্রান্তি আছে এগুলো যদি হিসাব করতে যাই আমি যতটা পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ তো আমি খানা লিস্ট আমি বের করে দিতে পারি যে এগুলো কোরআন ও হাদিস বিরোধী খানা আমি শুধু নামাজ হজ জাকাত এগুলো মূল ভিত্তির প্রতি তাদের যে অভিযোগ বা যে অপব্যাখ্যা এটা নিয়ে আলোচনা করলাম আজকে ইনিশাল মানে পরবর্তী সময় তারা যে পর্দার ব্যাখ্যা করে তারা যে আধুনিক বাদ্যযন্ত্রে ব্যাখ্যা করে এগুলো কোরআন এবং হাদিসের আলোকে কারা সঠিক পথে আছে কারা প্রকৃত ইসলাম আর কাদের মধ্যে প্রচলিত আসলাম অপব্যাখ্যা করছে আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব তবে আজকে এই মৌলিক ইসলামের রুকুনগুলো নিয়ে আলোচনা করলাম যাই হোক এখানে কোনো ভাই যদি অ্যাড হতে পারেন অ্যাড যদি হতে চান অ্যাড হন আমি অ্যাড অপশান তো অন করে দিয়েছি হিজবুতের কোনো ভাই যদি অ্যাড হতে চান এখানে কমেন্ট করেন ইনশাল্লাহ আপনাকে অ্যাড করা হবে আলোচনা করব জি শুধু আপনারা এখানে কমেন্ট লেখেন যে অ্যাডমি লেখেন অ্যাডমি লেখেন ইনশাল্লাহ হিজবু সুরা আল ফাতা আঠাশ নম্বর সুরাত সৎ নয় নম্বর সুরাত ওবা তেত্রিশ নম্বর অ্যাড নিয়ে তারা বলে জিহাদ করতে হবে তা না হলে নেকি ও তোবা উনচল্লিশ অন্তর্ভুক্ত হবে সরে তোবার উনচল্লিশ নম্বর আয়াত একজন ভাই বলেছেন তিনি হিজবুত তহিদের কি জানি না মিস্টার রাকিব হাসান তিনি বলছেন যে হিজবুত তহিদ সুরা আল ফাতাহ সুরা নম্বর আটচল্লিশ আয়াত নম্বর আঠাশ আর সুরা সফ আয়াত নম্বর নয় এবং সুরা তোবা আয়াত নম্বর তেত্রিশ হুয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়াজরা আলা দীনি কুল্লি ওয়ালা কারিহাল কাফিরিন অন্য আয়াত ফাসিকিন তো এখানে যে আল্লা সুবাহনতলা বলছে আল্লাহ সুবান তাল্লাহ মুহম্মদ সাল্লামকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে এবং মুশরেক এবং আচরণকারী কাফেররা যতই চেষ্টা করুক না কেন আল্লাহ সুবাহন এই নূরকে এই ইসলামকে কখনো নিভে দিতে পারবে না এ কথায় তোমরা বলছি ঠিক হিজবুত তহিদদের কি ভাই যে ভাই আল্লাহ সুবান সহকারে বিশ্বনবীকে পৃথিবীতে প্রেরণ করেছে কোরআন এবং হাদিস নিয়ে গোটা বিশ্ব জগতে প্রেরণ করেছে পৃথিবীর সমস্ত মতবাদদের চাইতে ইসলামকে মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করবে কোরআনের আয়াত হঠাৎ করে পবিত্র কোরআনের এই আয়াত আলহামদুলিল্লাহ আমরা আমল করি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ চোদ্দশো বছর ধরে আমরা আমল করে আসছি হঠাৎ করে আপনারা হিজবুত তহিদ কোথা থেকে উঠে আসলো তারা বলছে যে আমরাই নাকি বাতিল তারাই নাকি এখন মানে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমিতে একটা কথা মনে পড়ে যায় যে রাজার হাসতে কাঙালে সমস্ত ধন তো আপনারা এমনটা করতে চাইছেন তুমি বাবু মহারাজ সাধু আজ আমি আজ চোর বটে মানে আজকে চোর যিনি তিনি অপবাদ দিচ্ছেন আর একজনকে সাধুকে আজকে চোর অপবাদ দেওয়া হচ্ছে চিন্তা করেন ভাই কি তার জব দুনিয়া রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তুমি মহারাজ সাধু আজ আর আমি আজ চোর বটে যে নিজের জমিকে তো চলেই গেছে নিজের জমি চিন্তাই করে নিয়েছে আবার আমাকেই বলছে চোর তো হিজবুত তৈদের ওটাই ব্যাপার যে পবিত্র কোণে আয়াত যে রসুল কে আল্লাহস মাতাবাজ সত্য দিন সহকারে হেদাত সহকারে আল্লাহরের দিনকে কেউ নিভে দিতে পারবে না ফুদে উড়ে দিতে পারবে না তো আমরা যে ইসলামকে পালন করছি হিজবত তৈদের এমাম একজন দাড়ি চাচা একজন বিরিখোর পর্দা নেই কোনো কিছু নেতাদের মধ্যে ইসলামের মৌলিক বিধানগুলো পালন করে না তারা নাকি বলছে যে আমাদের ইসলামটা বাতিল আমাদের ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দিয়ে নিমে দিতে চাই নাউজিবুল্লাহ মিন জালিক এটা সম্ভব ভাই এটা এ একটা এটা আপনাদের বিপক্ষে আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ আপনারা চাইছেন চোদ্দশো বছর ধরে যে ইসলামটা চলে আসছে ইসলামকে আপনারা ফুদে উড়িয়ে দিবেন আল্লাহ বলছেন না কোশ্চিন কালো তোমরা ফুদে উড়িয়ে দিতে পারবে না হঠাৎ করে গজি উঠেছেন উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে আর আপনারা ই করে ফেলবেন মানে আপনারা আমাদের চোদ্দ বছর ধরে ইসলাম পালন করছি তাদেরকে এটা আপনাদের বিরুদ্ধে এটা এটা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় আপনাদের আছে একজন ভাই বলছেন হিজবু তৌহিদ হচ্ছে খ্রিস্টান মিশনারির একটা চক্র মাত্র ওল্লা আলম আল্লাহ ভালো জানে আমি এ বিষয়ে আমার জানা নেই যে তারা আসলে খ্রিস্টান মিশনারির কোন চক্র কি চক্র না আর আমি না জানলে কোনো কথা বলি না দূরে থাকি কেননা তারা আসলে চক্র কি চক্র না তবে তাদের কথাবার্তা যেগুলো আছে এগুলো পরিষ্কার পবিত্র করছেন বিরোধী এটা ইসলামের একটা অপব্যাখ্যা এটুকু আমরা বলবো এমন কে দালাল কে দালাল না ওরা জানে আচ্ছা আর কি আছে যারা অ্যাড হতে চাইবেন আচ্ছা মোহাম্মদ খালিল মোহাম্মদ খালিল তিনি বলছেন অ্যাডমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি মোহাম্মদ খালিল মোহাম্মদ খালিল আপনাকে অ্যাড পাঠালাম আপনাকে পাঠিয়ে দিলাম দেখি অ্যাডিং দেখা মোহাম্মদ খালিল আপনাকে পাঠিয়েছি দেখি আপনি হন কি মোহাম্মদ খলিল মোহাম্মদ খালিল অ্যাডমি লিখেছেন আপনাকে আমি অ্যাডিং পাঠিয়েছি ফোন বাজছে অ্যাডিং দেখাচ্ছে ফোনটা ধরুন তাকে যে অ্যাডিং দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ খলিলকে দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি যে তাকে একজন হিজবুত তহিদের একজন ব্যক্তিত্ব আমি এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি না ভালো চেষ্টা করলে মানে অ্যাডিং পাঠিয়েছে তিনি ফোন ধরছেন না মোহাম্মদ খালিল তিনি ফোন ধরছেন না ডিসলাইন করে দিলো কেটে দিলেন মোহাম্মদ খলিল ভাই ফোনটা কেটে দিলেন পূর্ণ রিং হওয়ার পরে ভাই হিজবুৎ তৌহিদ কে কাফের হিজবুত তৌহিদ কে কাফের এ বিষয়ে আমি দুইজন মাদানের সঙ্গে কথা বলেছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা মজুদ আছে তাদের আকিদা যেগুলো তারা স্পষ্টভাবে ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা মনে করি তাদেরকে আবার তৌবা করে ফিরে আসতে হবে আল্লাহ দোয়া আল্লাহ এই এইসব যারা হিজবুত তৌহিদে খপ করে পড়েছে এদিকে তৌবা করে আবার পবিত্র করা সে সুনার অনুসরে অনুসরণ করা তৌফিক দান করা আল্লাহ হমিন এরা বিভ্রান্ত এরা গমরা এটা সুস্পষ্ট তাদের যেসব তারা দাবি করেছে এগুলো থেকে পিস্পষ্ট তারা গোমরাহি এটা মধ্যে কোনো সন্দেহ নেই জি আমি একজনকে মোহাম্মদ খলিল ভাইকে পেয়েছিলাম হিজবু তহিদের পক্ষ থেকে তিনি আট হতে চেয়েছিলেন আমি তাকে অ্যাড করেছিলাম কিন্তু তিনি আমার ফোনটা ধরলেন না তিনি কেটে দিলেন কেন জানি না তার পরবর্তীতে কোনো কমেন্টও দেখছি না তার যে তারপরে আর কিছু বলছে কিনা একজন ভ্যালিছে হিজবু তহিদ বলে মহিলা সাহাবীরা নাকি যুদ্ধ করেছে ভাই হিজবুত তহিদের আসলে মূল কথা কে আমি বুঝতে পারি না কেন প্রথম কখনও তারা বলে যে না হাদিস সমস্ত হাদিস মানা যাবে না কিছু কিছু হাদিস মানা যাবে কোরআনের সঙ্গে যেগুলো সম্পৃক্ত এগুলো মানা যাবে কখনও বলে যে ইতিহাস মানা যাবে না তো যখন আবার তারা এইসব দলিল গেলে দেয় ইতিহাস থেকে তারা দলিল দেয় যে সাহাবেরা দলিল মানে হজম ঈশ্বর জিহাদে গিয়েছে তো তারা কখন হাদিসগুলো মানে কখন মানে নির্দিষ্ট কোনো একটা নীতিমালা নেই যখন তাদের যেটা পক্ষে তখন তারা ইতিহাসও মানে তখন তারা সেই সময়তে তারা হাদিসও মানে সেই সময়তে তারা কোরআনের আয়াত মানে সেই সময় কোরআনের তফসির মানে যখন তাদের পক্ষে দলিল দরকার যেখান থেকে দরকার সেই দলিলগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করে কিন্তু আমরা যখন সেগুলো খণ্ডন করার চেষ্টা করি যে আপনার ব্যাখ্যাটা ভুল তখন যদি আমরা কোরআনের আয়াত দিই যদি কোরআনের তফসির দিই হাদিস দিই ইতিহাসের বই দিই কোনো ইমামদের কল নকল করি কোনো মহাদিসের কল নকল করি সেই সময় তারা বলে না এগুলো মানা যাবে না তো তাদের মূল ওসুল কি এটা নির্ধারণ নেই আমরা পরিষ্কারভাবে বলি যে কোরআন এবং হাদিস এই দুটো থেকেই সমস্ত মাসারা সমাধান করতে হবে আমাদের দাবি কোরআন এবং সই হাদিস যেগুলো প্রমাণিত হবে আমরা সেখান থেকে আমরা আমল করবো ইস্তম্ভানব্য কিন্তু তাদের মৌলিক দাবি কি তারা ঠিক মতো বলতে পারে না এটা তার্যব কখনো বলে বোখারিতে হাদিস জাইফ আছে

দেখেন আমার প্রতি অভিযোগ করবেন আমি চেষ্টা করছি তাকে যে অ্যাডিং পাঠিয়েছিস এটা দেখতে পাবেন আমি ক্যামেরাটা অন করি দেখেন এখানে দেখা যায় কিনা দেখেন অ্যাডিং লেখা চলছে কি দেখেন বুঝতে পারবেন অ্যাডিং আছে দেখেন দেখছেন অ্যাডিং লেখাটা দেখা যায় কিনা দেখি দেখেন অ্যাডিং লেখা চলছে আমি দেখাচ্ছি এখানে অ্যাডিং কিন্তু তিনি এখনো ফোন ধরছেন না তিনি ফোন ধরছেন না অ্যাডিং লেখা অ্যাডিং লেখা স্পষ্ট হয়ে আছে কেটে দিলেন আবার আবার করলাম দুইবারই তিনি ফোন রিসিভ করলেন না কেটে দিলেন তো কেটে দিলে আর কিছু করার নেই খলিল এসেছে যাই হোক খলিল ভাইকে আমি দুইবার অ্যাড করার চেষ্টা করলাম তিনি অ্যাড হলেন না আর পূর্ণ রিং হয়েছে আমি কাটিনি সম্পূর্ণ রিং হয়েছে তো যাই হোক ভাই আমরা আলোচনা লম্বা করবো অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিচ্ছেন আমরা মোবাইলের চ্যালেঞ্জ দিয়েছি আমরা তেরোখানা তাদের করে আকিদা উপস্থাপন করেছি এবং সাধারণ হিজবুত হইতে যেসব দিনই ভাইরা আছেন যারা আমজনতা যারা এইসব বিষয়ে জানেন না মানুষের ইমান নিয়ে ছিনমিনি খেলছে আল্লাহ সালা এদেরকে সঠিক পথ বাতিল দিয়ে দাও এদেরকে সঠিক পথ দেখায় রাস্তা তৈরি করে দাও এ দোয়া এই কামনা রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করছি সর্বশেষ আমরা একটাই যে তিনি মুবাহালার জন্য আমি চারটে শর্ত মানে চারটে মুবাহালার জন্য আমি দলিল প্রমাণ উপস্থাপন করেছি তো এক্ষেত্রে তিনি মোবাইলেতে অংশগ্রহণ করতে পারেন আর যদি না করেন ফাইলাম তা ফলেও আল্লাহ বলছে তারা কোশ্চিন কালেও তারা পারবে না আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরা বানি সুরাইল সোনা সতেরো এক নম্বর একাশি এই আয়াত আজকে আলোচনা শেষ করব ওয়াকুল জাল হাকু আজ কল বাতিল ইনলাল বাতিল কানা জহু ক যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে মিথ্যা তো তার প্রকৃতগত কারণেই বিলুপ্ত হইবে এটা মিথ্যার একটা বৈশিষ্ট্য পবিত্র কোরআন এবং সোরা আম্বিয়া এত নম্বর আঠ তাল্লা বলেছেন বরং আমি মিথ্যার ওপরে সত্যকে এমনভাবে নিক্ষেপ করি যে মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ হিজবুত হিত যে একটা মিথ্যার পরি প্রতিষ্ঠিত অপব্যাখ্যার পরে প্রতিষ্ঠিত এটা স্পষ্ট মুবাহাতে তারা কোশ্চিন কালো আসবেন না যদি আসে এটা ভিডিওর মাধ্যমে যেন তারা এটা করে দেয় আর মনে যেন না করে যে আমরা একটা স্বামী একজন সাধারণ মানুষ তাই আমার ভিডিও জব দেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ আমাকে ভারতবর্ষে যেমন মানুষ চেনে ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ চেনে অনেক অসংখ্য বক্তৃতা আমার বই লেখা ইসলামের উপরে আমার আট দশখানা বই আছে হিন্দু ধর্মের উপরে তিন চারটে বই আছে খ্রিস্টান ধর্মের উপরে বই লেখা আছে নাস্তিকের উপরে বই লেখা আছে আলহামদুলিল্লাহ আমি সব সেক্টরে কাজ করেছি নাস্তিকদের জবাবে দিয়েছি আমি সব সেক্টরে কাজ করেছি আমি অপরিচিত ব্যক্তি নাই যে আমার জবাব বা আমাকে পাত্তা না দেওয়ার কিছু নেই কেন যাই হোক আমি কমপক্ষে পনেরোখানার উপরে আমার বই রচনা করা আছে হিন্দু ধর্ম উপরে খ্রিস্টান উপরে ইসলামের উপরে লেখা আছে আলহামদুলিল্লাহ নাস্তিকের জবাবে নাস্তিকদের যে সঙ্গে আমার বিতর্ক আছে হিন্দু ঠাকুরের সঙ্গে আমার সরাসরি বিতর্ক আছে সাড়ে তিন ঘন্টার দেখি খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে আলহামদুলিল্লাহ আমাকে সকলে পরিচিত যে আমি বিতর্ক করি বিতর্ক জন্যই আমাকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ চেনে এবং আমি যে কোনো রদ মানে বাতিলে প্রতিরোধের জন্য আমি দলীয় ভিত্তে আলোচনা করি এটা জানি আমি অপরিচিত কোনো ব্যক্তি নয় যে হুস হাস করে উড়িয়ে দেবেন যে কে কি বলে কান দিই না তো কান কারা দেবে না রেতসরা আলাফের একশো উনশো নম্বরে অ্যাড পড়েছি যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না হৃদয় আছে তারা বোঝার চেষ্টা করে না অনুধাবন করে না গ্রহণ করে না এরা হচ্ছে বাল হওয়া আদাল এরা হচ্ছে চতুষ্ পর্যন্ত নাই তো আপনি শুনেও যদি পাত্তা না দেন কোরআন বলছে সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াত এরা হচ্ছে চতুষ্ পর্যন্ত নাই আর আল্লাহ তারপরে সমাধান দিয়েছে আর এদের জন্য জাহান তো আপনারা এই সুরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতের মতো যেন কাজ না করেন আর একটা আয়াত শেষে যেটা সুরা বানিসের আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ বলছেন ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি ইন না সমা অল বসার অল ফয়াদা উল্লু উনাই কানা আন হুম আস বলছেন যে বিষয়ে তোমার ইলম নেই যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পশ্চাতে তুমি ধাবিত হও না তার পশ্চাতে তুমি ধাবিত হও না নিশ্চয়ই তোমার চক্ষু কর্ণ জিউহা এগুলো কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে তাই হিসবু তহদের ইমাম হোসেন মাহমুদ সেলিম আপনাকে মোবায়লা চ্যালেঞ্জ দিয়েছি পারলে আপনি মোবায়লা করুন যদি বলেন বাংলাদেশে যেতে হবে ইনশাল্লাহ আসব যদি বলেন আপনার সংস্থাতে যেতে হবে ইনশাল্লাহ যাব তবে কোনো ভয় নেই আপনার জায়গাতেই যাব এখানে কোনো বইপত্র বিতর্ক বাহাজ হাদিস কিছু লাগবে না জাস্ট দুজন বসে শুধুমাত্র আমরা এইটাই নিজের উপর লালত করবো দাবি আপনি করবেন যে আমার দাবিতে যে ভুল হই তাহলে আপনার উপরে লালত আপনি নিজেই বর্ষাবেন আমিও লালত মানে আলোচনাদের পক্ষ থেকে সম্পদ আমিও নিজের জন্য বর্ষণ করব। দেখি কেমন পারেন যদি পারেন তো জাতি জানবে জাতি বুঝবে এটটায় আজকে মত আলোচনা আমরা এখনো এখনই বিদায় নিলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া